হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমি লাইভে চলে আসছি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করার জন্য। সুন্দর নাকি জানি না, অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে হয়তো বা খুবই পচা লাগে। সো আমি ক্যাপশনে লিখেছি, তারপর বলবো যে আচ্ছা দেখি আগে কে কে জয়েন হয়েছে এবং লাইভটি ক্লিয়ার আছে নাকি। আচ্ছা লাইভে ক্লিয়ার আছে নাকি? আমরা হচ্ছে আজকে একটু রান্না করছি, আজকে রান্না করছি তা না, প্রতিদিনই রান্না করি, বাট আজকে যেটা হয়েছে যে আজকে আমাদের সকালবেলা রান্না হয়নি, সকালবেলা রান্না করা হয়নি। আজকে আমরা বিকালেও বাইরে খাওয়ার কথা ছিল, বাট দুপুরে বাইরে খেয়েছি, তারপর বিকেলে এখন আর বাইরে খেতে ইচ্ছে করছে না। তো এই জন্য হচ্ছে একটু রান্না বান্না করবো। আর এখানে বেসিক্যালি দুইটা ধাপে রান্না হবে, একটা হচ্ছে আমার আমার জন্য, আর একটা হচ্ছে মেয়ে আর তার বাবার জন্য। সো সেলফ সার্ভিস, যে যাত্রা করছে, ঠিক আছে, যে যাত্রা করছে। হ্যালো, কি অবস্থা সবার? আচ্ছা এই তরকারিটাকে কার আঞ্চলিক ভাষায় কি বলে, এটাকে বরিশালের ভাষায় কি বলে সেটা বলবো না, আগে বলেন যে কাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে। এটা কিন্তু কচি হওয়া অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ এটা সব থেকে খারাপ পার্ট, মানে খারাপ পার্ট কি, মানে সব থেকে অস্বস্তিকর পার্ট হচ্ছে গিয়ে যদি এটা কচি না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু খুবই ডিজাস্টার মতো একটা অবস্থা হয়। আর আমি বেসিক্যালি দেখাবো যে কীভাবে হচ্ছে আমি শুটকিটা রান্না করি। আমি হচ্ছে বেগুনটাকে এইভাবে করে কাটি, ঠিক আছে, আমি বেগুন দিয়ে রান্না করি শুটকি, আর শুধু রান্না করি, বাট আমি হচ্ছে এই যে রান্নাটা এটা আসলে শুটকি অনেকদিন খেতে খেতে তারপরে আমি মানে অনেক অনেক ধরন মানে অনেকভাবে খেয়েছি, বাট আমার কাছে সব কিছু থেকে এই রান্নাটা বেশি মজা লাগে, যেটা আমি আজকে এখন করব। এটা হচ্ছে বেসিক্যালি শুটকিটা, দেন বাদ বাকি যা আছে সব দেখাবো, ঠিক আছে, বাদ বাকি যা আছে সব দেখাবো। আচ্ছা এটাকে কি বল, কমেন্ট দেখতে পাচ্ছি না, কোনো কমেন্ট শো করতেছে না, তুমি একটু আমার ক্যামেরাটা ঠিক করে দাও। হ্যাঁ আমার ক্যামেরাটা একটু ঠিক করে দাও, দেন হচ্ছে আমি একটা জরুরি জিনিস নিয়ে আসি। হ্যালো সবার, কি অবস্থা? সো সবসময় তো আমরা একই টাইপের লাইভ গুলো দেখি বা একই লাইভ করি সবসময় হলো ড্রেসের। সো আপুর আসলে ড্রেস দেখতে দেখতে বোরিং হয়ে যায়, সো চিন্তা করলাম যে আজকে আমরা একটু ডিফারেন্ট কিছু করি। আমরা আসলে রেগুলার লাইভের যে কাজগুলো করি আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা ঝিঙ্গা দুন্দুল, হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের বরিশালের গাছটা মরে যাওয়ার পরে বা গাছে বসে অনেক শুকিয়ে যায়, পেকে একদম শুকিয়ে যাওয়ার পরে কিন্তু এটার ভিতরে যে নেটের মতো ইয়াটা হয়, ঠিক আছে, নেটের মতো যে বস্তুটা হয় এটার আকৃতির, ওইটা কিন্তু অনেক ডিমান্ডের এবং ওইটা কিন্তু সেল হয়। হ্যাঁ এটা বাংলাদেশে সেল হয় কিনা জানি না, বাট বিদেশে একটা আপুকে দেখছি শেয়ার করছিল যে মানে এটা অনেকের প্রিয় একটা জিনিস, লাইক আপু ড্রেসের লাইভের পাশাপাশি এরকম ভিডিওগুলো করা দরকার, কারণ রুচির ভিন্নতা আসে। আমি সবসময় করি, আমি সবসময় হচ্ছে কি আমি ফর্মাল না, মানে আমরা আসলে চেষ্টা করি যে আমাদের আমরা যে লাইভটা লিড করি বা আমাদের প্রতিদিনের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি, এটা একটা ভালো লাগে। লাইভে আমি যেভাবে আসি আমি কিন্তু ওটা সবসময় ওভাবে পুতুল হয়ে থাকি না, ঠিক আছে। আচ্ছা আমি ভাতটা এই দিকে বসাই দিই, তবে এটা শেষ করো। এটা ধরবে ধরবে, বেগুন তো কম হয়ে যাবে না, দেখ না চেঞ্জ করে দাও। হ্যাঁ এটা দিয়ে আমার একটু বড় দেখে দাও, এটা নিব না, ওটা না, এটা নিব। আচ্ছা আমি একটু কমেন্ট পড়বো, ঠিক আছে, জাস্ট 5 মিনিট টাইম দিতে হবে। দুন্দুল বলে, হ্যাঁ বরিশালের ভাষা দুন্দুল বলে। আচ্ছা কোন কোন এরিয়াতে কি বলে সেটা একটু সেটা লিখতে হবে, তাহলে বুঝতে পারবো যে আসলে কোন এরিয়াতে কি বলে। সো বেসিক্যালি এটা আমাদের এরিয়াতে দুন্দুল বলে, খুলনায় ঝিঙে বলে, না ঝিঙে তো এটা না, ঝিঙে এটা না, ঝিঙে হচ্ছে কি ওটা একটু কার্ভ টাইপের। হ্যাঁ ড্রেসের মতো ডেফিনিশন দিতেছ না, দুন্দুল মুলামদি,
এটা নতুন নাম শুনলাম দুন্দুল মুলামদি মুলামদি হ্যাঁ এটা অনেক তো মুলাম মানে কি এটা নাম নাকি তার না না মুলামদি বলতে বেসিক্যালি এটা কিন্তু অনেক মুলাম মানে মুলাম কি যে অনেক নরম আর কি এরকম একটা কিছু এটা নরম যদি কোচিটা কেনা যায় আমার আজকে একটাও ফেলতে হয় না লাইক এটা কিনলে দেখা যায় অর্ধেক যে ফেলতে ফেলতে ফেলে দিতে হয় বাট আমার আজকে একটাও ফেলে দিতে হয় নাই কারণ আমাকে হচ্ছে আমাকে হচ্ছে আমার একটা বয়স্ক একজন চাচা আছেন উনি হচ্ছে গিয়ে সবজি কিনতে গেলে এটা উনি বেছে বেছে দেয় যে কোনটা কুচি আছে আপু আবুল বাশার আবুল ভাই আবুলে আবুল হয়েছে না আবুল ভাই আমার তো আছে অপশন আপনার সেই অপশন নাই ঠিক আছে আপনার তো সেই অপশন নাই ঠিক আছে আবুলের অপশন আছে খালি কমেন্টস করো আমার তো অপশন আছে মেনু আপু আসছে হাই আপু এটা দিয়ে গায়ে সাবান দেয়া যায় হ্যাঁ এটা দিয়ে গায়ে সাবান দেয় আমাদের বাড়িতেও আছে আমাদের গ্রামের বাড়িতে আছে এটা হচ্ছে মানে এটা যখন এটা হয় গাছে যদি কারো খুব মানে বেশি মাম তুমি কি থাকবে এখানে শুটকি রান্না করবো তো আমি যখন মাম্মা সুটকি রান্না করবে তুমি আর আমি দৌড় দৌড় আচ্ছা থাকো থাকো আমি আর আমার মেয়ে সুটকি খাই না আমরা মানে কাছেও থাকতে পারি না সো বেসিক্যালি যখন সুটকি রান্না করবে আমরা স্কুল বড় বড়তে দুন্দুল বলে ইয়া ও হচ্ছে কি তোমার বিন্দুর বোন আচ্ছা আচ্ছা ও আচ্ছা কেমন আছো তুমি জামালপুরে দুধকোশি বলে দুধকোশি না দুধকোশি দুধকোশি দুন্দুলকে আমাদের এখানে পরুলও বলে পরুল পরুল চট্টগ্রামের ভাষা চট্টগ্রামের নতুন কিছু শিখছি এটা অনেক ইন্টারেস্ট না আমি এজন্য এটা এটা একটা ইয়া করছিলাম যে এটা আসলে এটা মানে আঞ্চলিক অনেক নাম আছে ঠিক আছে তারপর হচ্ছে কি চিচিঙ্গা চিচিঙ্গা কিন্তু বরিশালের ভাষায় কি বলে বলেন তো চিচিঙ্গা চিচিঙ্গা রেহা 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 না হল চিংড়ির মধ্যে রেহা রান্ধে আমি একটা কথা এখানে আমি একটা কথা আগে বলে নেই যে আমি কিন্তু এই যে শুটকিটা যে রান্না করতেছি এটা বেসিক্যালি কিন্তু কোনো ইউটিউব দেখে শিখিনি ইউটিউব দেখে আমি অনেক শুটকির রেসিপি ট্রাই করেছি জাস্ট ইউটিউব দেখে শুটকির রেসিপি অনেক ট্রাই করেছি সমস্যা নাই বাট রাজশাহীতে ধুনি বলে চট্টগ্রামের ভাষা করলো বলে আচ্ছা আমাদের এটা বিষয় হয়ে গেল আচ্ছা সো যেটা বলছিলাম যে আমি কিন্তু এটা কোনো ইউটিউব দেখে শিখি নাই এই রান্নাটা ঠিক আছে কোনো ইউটিউব দেখে শিখি নাই ইউটিউব দেখে আমি অনেকবার অনেক কিছু ট্রাই করেছি বাট এটা হচ্ছে আমি বেগুন দিয়ে শুটকিরও অনেক রেসিপি আছে লাইক যেটা হচ্ছে ঝোল ঝোল একটা আছে দেন ভুনো আছে বেগুনটা হচ্ছে ছোট ছোট করে কেটে দেন ওইটা আছে এটা হচ্ছে লইট্টা শুটকি যেটাকে বলে আমি একদম ক্লিন করে রেখেছি লাইক আমার রান্নার এটা হচ্ছে আমি আজকে যেগুলো হচ্ছে ইয়া করছি মানে রান্না করবো এগুলো বেসিক্যালি আমার কি আমার ঘরের কাছে আমি রান্নাটা আমি করি বাট রান্না এই যে গোছানো কাজটা ধোয়া ধোয়াটা আসলে করি লাস্ট মোমেন্টে লাস্ট ফিনিশিং আমি দিই বাট ধোয়া প্রথম পর্যায়ের যে ধোয়া কাটা বাছা এগুলো নর্মালি দেখা যায় আমার কাজের বুয়া যে আছে উনি করে বাট আজকে উনি আসেনি আজকে এই টোটালে আমি করেছি আপনি কোন এলাকার মানুষ আমি বরিশালের আপু আমি বড় মাছ কিছুদিন আগে জামাই হয়েছিলাম মঠবাড়িয়ার আচ্ছা বড় মাছ হয়ে রনি আর কি আচ্ছা কিছুদিন আগে মঠবাড়িয়ার জামাই হয়েছে মঠবাড়িয়ার জামাই কে হ্যালো আচ্ছা এটা হচ্ছে শুটকিটা গেল দেন হচ্ছে আর মানে আমি কি কি দিয়ে রান্না করব এটা আগে দেখাই নাই এই যে জিনিসটা আছে এখানে দেখা যাচ্ছে কি এই বাবা সাউন্ড করো কেন এখানে যেটা আছে এটা হচ্ছে কি আমি এই জিনিসটা অনেক পছন্দ করি শুটকির মধ্যে সেটা হচ্ছে কি আস্ত করে শুকনো মরিচ এখানে শুকনো মরিচ হচ্ছে আছে কয়টা ছয়টা শুকনো মরিচ আর হচ্ছে সাতটা এরকম করে আস্ত রসুন ঠিক আছে ওই যে বড় যে রসুনগুলো আছে সেখানে হচ্ছে আস্ত আমি সাতটা এরকম রসুনের কোয়া নিয়েছি এটা আস্তই থাকবে এটা বেসিক্যালি শুটকিটা যখন আমি কষাবো তখন দিব তার সাথে ঢাকাতে দুন্দুল বলে তাই খুব বেশি স্বাদ এটা এটা একটু মিষ্টি মিষ্টি লাগে মরিচটা একটু কম দিয়ে রান্না করলে খুবই মজা লাগে এক একজন মানুষ এক এক রকম খায় আমরা হচ্ছে আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আমি আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে দেন হচ্ছে আলু দিয়ে আলু দিব চিংড়ি মাছ আর আলু দিয়ে হচ্ছে আমি ঝোল করবো এটা ঠিক আছে দুন্দুল যেটা ওটা ঝোল করবো
আপু আমাদের জন্য রান্না করেন আসতেছি চলে আসো এই হে এটা আমি কখন দিছি আমার খেয়াল নাই আমি গরম হয়ে গেছে পাতিল বেশি গরম হলে রান্না করতে ভয় লাগে তেল একটু ঢেলে দাও তো এটা এখানে অনেকে আমাকে জ্ঞান দিতে আসবে যে এটা কোনো ব্যাপার নাকি এটা দেখানো গিয়েছে সবাই তো রান্না করে আমি জানি সবাই আমি কারণ তো আসলে শেখাতে আসি না শেখাতে আসি নাই দেখাতে আসি বেসিক্যালি আমার জিনিসটা আমি শেয়ার করছি সবার সাথে আচ্ছা আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব ঠিক আছে পেঁয়াজটা আমি দেখি দেই আমার শুকি পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব আমি কাউকে কিছু শেখাতে আসি নাই তো আমাকে পাতলা জ্ঞান দেওয়ার দরকার নাই আমি সুন্দরতা দিয়ে পাতলা ঝোল করবো আজকে ঠিক আছে ওইটা দেখেন আজ বসছি আপু অনেক কমেন্ট করবো আর কি মনে আপু আচ্ছা ঠিক আছে আমি টাইমটা মনে হয় একটু রিল্যাক্স টাইম আসছি আজকে এখন কারো ডিনার টাইমও না বা হচ্ছে মানে একদম রিল্যাক্স টাইম মনে হয় এটা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এখন যারা সিরিয়াল দেখে তারা সিরিয়াল দেখতে বসে গেছে যেমন আমার বাসার মানুষ কেউ ওখানে জয়েন হতে পারবে না তারা সিরিয়াল দেখতেছে আর যারা জয়েন হয়েছে আমার ফ্যামিলি তারা সব আমার বকা দিতেছে আমি আমার ফ্যামিলিতে শুধু আমি আর আমার বাবা আব্বু এই দুজন হচ্ছে আমরা সুটকি খাই আর কেউ নাই শ্বশুর বাড়ি বাবার বাড়ি কোথাও না শ্বশুর বাড়ি আছে আমার ননাস খায় আমার ননাস সুটকি খায় তারে দাওয়াত দিয়ে দিব আমি আফসা আফসান আপু আসমা আফসান আপু আমি স্বপ্নে দেখছি তোমরা দুজন আমার বাসায় আসছো আর আমি তোমাদের নিজের হাতে কেক বানিয়ে খেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু অবশ্যই চলে আসবে আমার অ্যাড্রেসটা দিয়ে দিও ঠিক আছে দিয়ে দিও চলে আসবে ইনশাআল্লাহ আমরা আরো যাওয়ার জায়গা পাই না রে ভাই আমি যাওয়ার জায়গা পাই না কোথায় যাব লাস্ট বার যে বান্দরবানে গিয়েছিলাম ওখান থেকে কক্সবাজার আমার অনেক কষ্ট হয়ে গেছে সো আমি কান ধরছি এবার যে আমি আর দূরে কোথাও টুরে যাব না ঠিক আছে দূরে কোথাও টুরে যাব না মাশাআল্লাহ আপু অনেক ভালো লাগছে আপু আচ্ছা থ্যাংক ইউ সন্তনার আপু আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন এটা আমাদের চট্টগ্রাম ভাষার পরুল বলে হ্যাঁ চট্টগ্রামের তা জানতে পারছি আজিজুর রহমান ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া কমেন্ট করার জন্য সিলেট বাসি নাই সিলেটে কি বলে এটা সিলেটে একটা কমেন্ট করছিল উপরে উঠে গেছে আচ্ছা সিলেটের কেমন আছেন সিলেটে এটা কি কি বলে এই তরকারিটা কি সিলেটে করে তুমি কাজ করছ আচ্ছা আরেকটা ব্যাপার বলি যেটা হচ্ছে আমি জাস্ট রান্নাটা শেয়ার করছি যে কিভাবে কোনটার পরে কি দেই বাট কোনটা কতটুকু পরিমাণে দেই এটা কিন্তু ডিপেন্ড করবে আপনাদের উপর ঠিক আছে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে কারণ আমি দেখা যায় ঝাল অনেক বেশি খাই আমি আমার মতো করে দিব আর আপনারা যেভাবে ঝাল খান লবণ যেভাবে খান আপনারা আপনাদের মতো করে রান্না করবেন ঠিক আছে আর আমি এটা যে সবাইকে রান্না করতে হবে এটাও বুঝতেছি না তাহলে আমি রান্না করতেছি আমি শেয়ার করতেছি কিচ্ছু না আচ্ছা আপু আমাদের সিলেটে মৌলভী বাজারে পুরুল বলে সিলেটেও পুরুল বলে সিলেটেও পুরুল বলে আমি একটু খুব শুনছি আসলে পুরীর মতো অন্য কিছু হবে আর কি পুরী কি সিলেটি ফুরি সেটা ফুরি পুরী না ওই তো তুমি যাই মানে ফুরি আর পুরী চাম্পিয়াজের কালারটা ক্যামেরা ঘোরানো অসম্ভব প্রায় তো যেহেতু ক্যামেরা ঘোরাতে পারতেছি না অনেক কিছু আয় হায় দিয়া যাক ভাতটা হয়ে গেছে নাহলে তো ভাতটা নষ্ট হয়ে যেত কপাল কি আমার খারাপ না আপনাদের খারাপ বলেন তো আমার এখানে সিলিন্ডারে গ্যাস আমি আসলে চিন্তা করতেছি যে একটা মিটার লাগাবো যে সিলিন্ডার লাগানো যায় কিনা জানি না যে কতটুকু গ্যাস আসছে কতটুকু নাই এ একটা আমি সিলেটে আপু তোমার মনটা একদম ফ্রেশ
মুখ থেকে বোঝা যায় আছে একটা ডিফারেন্ট একটা কমেন্ট পেলাম ভাতটা আর একটু হওয়ার দরকার ছিল ব্যাপার না এক বেলায় তো খাবো একটু ঢেকে রাখি হয়ে যাবে কাটার পরে হচ্ছে ভালো করে পানি নরমাল পানি দিয়ে ওয়াশ করেছি অনেকবার তারপর হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে ওয়াশ করেছি দুই তিনবার দেন হচ্ছে গিয়ে এটা প্রিপেয়ার হলো তবে শুটকিটা আমি লবণ দিয়ে যেমন মাছ আমরা লবণ দিয়ে হচ্ছে গিয়ে ওয়াশ করি শুটকিটা আমি লবণ দিয়ে ওয়াশ করি না গরম পানি দিয়ে এনাম কারণ শুটকি হচ্ছে গিয়ে লবণ দিয়ে তো বানানো হয় অনেক লবণ থাকে শুটকির মধ্যে আপু আজকে কি রান্না করতো আপু আজকে বেসিক্যালি রান্না বলতে হচ্ছে আজকে আমার এখানে শুটকি হবে আমার জন্য শুটকি বেগুন দিয়ে ভুনার মতোই হবে এটা ওয়ান কাইন্ড অফ ভুনা সো আর হবে হচ্ছে দুন্দুল চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে দুন্দুলের ঝোল আর হচ্ছে তোমার ইলিশ মাছ ইলিশ মাছটা হচ্ছে অলরেডি অর্ধেক রান্না করা আর কি ফ্রিজে রাখা আছে সো ইলিশ মাছটা একদম ভাজা ভাজা হবে আর কিছু না এটা আমাদের রান্নার কোনো প্ল্যান ছিল না আজকে আজকে হচ্ছে বেসিক্যালি দুপুরে বাইরেই খেয়েছি তোমাদের ভাই অসুস্থ সিক রাতে দেখা যায় ঘুমাতে লেট হয়ে গেছে সকালে কেউ হচ্ছে গিয়ে ওরকম টাইম করে ঘুম থেকে উঠি নাই আজকে যখন ঘুম ভাঙছে তখন উঠছি কারণ আজকে বুয়াও আছে নাই অ্যালার্মও ছিল না ইচ্ছা করি একটা এক্সট্রা হলিডে আর কি ইয়া করলাম আপু রান্না কি তুমিই করো হ্যাঁ রান্নাটা আমিই করি বাট রান্নাটা গুছিয়ে দিয়ে যায় আমার যে হেল্পিং হ্যান্ড আছে উনি হচ্ছেন গিয়ে লাইক পেঁয়াজ কাটা আজকে এগুলো সব আমি করেছি আজকে যে অনেকগুলো পেঁয়াজ কেটেছি আমি পেঁয়াজ কাটলে রান্না করলে হাতে হলুদের দাগ থাকে পেঁয়াজের দাগ থাকে যেমন আমি লাইভে যখন ড্রেস দেখাই একদম পোজ করে আমার কিন্তু ওগুলো গায়ে লাগে না যে আমি আহারে আমি এগুলো করতেছি বা আমি লাইভ করতেছি আমি রান্না করতে পারবো না আমার ওইটা ফিল কাজ করে না কারণ হচ্ছে কাজের লোকের রান্না কীরকম সেটা আসলে কাজের লোক না অ্যাকচুয়ালি আমি কাজের লোকেদের ছোটো করবো না আমি বলতে চাচ্ছি যে আসলে এক জায়গার রান্নার সাথে অন্য জায়গার রান্না মিলবে না কি কতক্ষণ লাগবে আচ্ছা ভাতটা দেখি ভাতের মাছটা ফেলি হ্যালো কাকিং আসছি দাঁড়াও ভাতটা মাঝে মাঝে আচ্ছা ভাত একটু নরম করবো না ভাত দেখো তো ভাতটা তো নষ্ট হয়ে যেতে পারে কি আছে এই এই গরম ইয়ার মধ্যে পড়বে এই পাশে ক্যামেরাটা ও খুব ভালো আপু কি শুটকি রান্না করতেছিল এটা নাকি অন্য আপু লইচা শুটকি আমার কাছে শুটকির মধ্যে ভালো লাগে সব থেকে আপু লাইক করো রান্না করো এত সময় পাও কি করে এত সময় পাই কি করে আপু রান্না করতে তো বেসিক্যালি সময় খুব বেশি লাগে না ঠিক আছে রান্না করতে আসলে সময় খুব বেশি লাগে না হালিম আপু আসলে রান্নাটা সকালবেলা হচ্ছে আমার বাসায় আমার যে হেল্পিং হ্যান্ড আছেন উনি হচ্ছে আসে সকালে 10টার মধ্যে চলে আসে এসে হচ্ছে আমাকে রান্নাটা গুছিয়ে দিয়ে যায় সব
সব রান্না সবকিছু গুছিয়ে দিয়ে যায় দেন হচ্ছে কি আমি শুধু রান্নাটা করে ফেলি সো এটাতে টাইম লাগে না খুব একটা তো এখানে আসি ওখানে আসি তো তো হচ্ছে তোমার কাছে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এটা দেখলি এটা দাও দাও ছিড়ে দাও ছিড়ে না দিলে হচ্ছে গিয়ে আমার নতুন চেন কিনে দিবে না বরিশালে তবে রংপুরবাসী আমি বরিশালে তবে রংপুরবাসী আচ্ছা আপনার কয়টা ছেলে মেয়ে আমার এই একটাই মেয়ে হ্যাঁ চেনটা ছিড়ো তাহলে ভালো হয় আসছে আসছে গ্যাস আসছে আচ্ছা ও অফ করাই আছে অফ করা আছে আবু তুমি কি দিয়ে রান্না করো সত্যি আমি হচ্ছে গিয়ে বেগুন দিয়ে খুব পছন্দ করি বেগুন দিয়ে তবে বেগুন হচ্ছে এভাবে করে কেটে নেই বেগুন এভাবে করে কেটে দেন হচ্ছে শুটকির মধ্যে লাইক শুটকিটা ভুনা যখন শেষ হয়ে আসবে আর কি পানিটা যখন অল্প থাকবে বেগুন কিন্তু সিদ্ধ হতে সময় লাগে না যখন পানিটা অল্প থাকবে তখন হচ্ছে এই বেগুন গোটা গোটা করে এই যে কাটা বেগুনগুলো এরকম গোটা গোটা করে কাটা বেগুনগুলো তখন তার উপর দিয়ে দিব এবং একদম হচ্ছে গিয়ে শুধু মানে তেলের ঝোলটা থাকবে কোনো ঝোল থাকবে না ওর নাম হচ্ছে নাগেট ওর নাম নাগেট আর গ্রিন যেটা ওর নাম হচ্ছে মিঠু ঠিক আছে ইয়েলো ওর নাম হচ্ছে নাগেট এই দিকে তাকানো রে বাবা ব্যথা পায় না ওইখান থেকে যাবে না এই জন্য যাব না না সেজন্য না তুমি জোরে টান দাও সেজন্য ব্যথা তাহলে তুমি টান দিয়ে নাও এই বাবা হাত ঢাকা আসলে তোমার বাসা আসবো ইনশাআল্লাহ মিনুর আপু তোমার দাওয়াত মিনু তোমার তো আগে থেকেই দাওয়াত আছে চলে আসো আপু তোমার জেলা কোথায় জেলা পিরোজপুরে আমার জেলা পিরোজপুরে থানা হচ্ছে মটরিয়াতে মামি আমাকে একটা গিফট দিও লাগবে ও অনেক ভালো ঠিক আছে ও অনেক ভালো হ্যাঁ তোমার পুরো আসছে নাও 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 লাভ দিয়ে হচ্ছে গিয়ে রান্নার মধ্যে করবে যাও বাই বাই আচ্ছা বাবা গ্যাসটা এইভাবে করে আসলো কেন মেয়ের বয়স কত মেয়ের বয়স ৬ বছর থ্যাংক ইউ সো মাচ ভাতটা আমি উঠাবো তারপর হচ্ছে কি ইয়েটা করবো এটা আবার ধরবো ভাত বেশি হয়ে গেলে সমস্যা আপু প্যারট তো অনেক কিউট প্রাইস কত নিছে আপনি ইয়েলোটা হচ্ছে আমরা নিয়েছিলাম তখন ওর বয়স ছিল কত দুই মাসের মতো ছোট বেবি ছিল তখন ওর প্রাইস নিয়েছিল হচ্ছে ১৪,০০০ টাকা একে তো মগা তার উপরে থোতা ঠিক আছে এমনিতে অসুস্থ আছে এরপর হাত তুললে আমার কাজ শেষ গেঞ্জিটা অনেক সুন্দর বিক্রি করবে নাকি তাই আমার দাদু নানু বাড়ি জেলা পিরোজপুরের থানা মঠবাড়িয়া তাই সুমি আচ্ছা দেখি ভাতের মাত্র শুটকি এটা একটা কোনো খাদ্য হলো অখাদ্য গন্ধ তুমি তো খাও কই খাই আমি গন্ধ অখাদ্য এগুলো মানুষ খায় নাকি এত গন্ধ আমি তো তাজা ফিশ খাই আমি কি যে শুটকি ফিশ খাই না তুমি বুকে দিয়ে বলো শুটকি খাও না বাবা কি খায় নাকি খায় না সুন্দর আমি সাথে সাথে এনে পালাই যাব রান্না দেখো না বাট খাও তো ওকে ডান
তো আমি হচ্ছে শুধু পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম এখন এটাতে আস্তে আস্তে করে বাকি মশলাগুলো দিয়ে দেব বাকি মশলাগুলোতে আমার রসুন আর রসুন হচ্ছে আমি দুই ভাবে দিব একটা হচ্ছে এরকম গোটা গোটা করে দিব এখানে হচ্ছে রসুন হচ্ছে কয় পিস সাত পিস আছে আর হচ্ছে আমি এখানে রসুন বাটা দিব বাটা রসুন দিব পেঁয়াজ আর দিব না কাটা পেঁয়াজ যেটা দিয়েছি ওইটাই রসুন বাটা দিব আমি এখানে এক চামচ পরিমাণে এক চামচ হ্যাঁ এক চামচ পরিমাণে দিব যেহেতু গোটা রসুন দিচ্ছি আবার একটু বাড়িয়ে দিচ্ছি শুক্তিতে রসুনটা কম হলে হচ্ছে গিয়ে ভালো হয় না আমার কাছে মনে হয় আসলে আমি কিন্তু শুক্তির দেশের মানুষ না লাইক শুক্তির দেশের মানুষ বলতে হচ্ছে যারা শুক্তি প্রিয় বা যাদের প্রধান কিছু খাদ্যের মধ্যে শুক্তিটা একটা আমি কিন্তু ওই দেশে না আমি বরিশালের তো বরিশালের মানুষ কিন্তু শুক্তি খায় না তো আমার রান্না দেখে অনেকে হচ্ছে যারা রেগুলার শুক্তি খায় বা শুক্তি প্রধান দেশ জায়গা যাদের তারা কিন্তু অনেকে বলতে পারে যে এই যে রান্না এটা কোনো রান্না হলো শুক্তি তো আরো ভালো রেসিপি হতে পারে অ্যাকচুয়ালি সব কিছুর অনেক অনেক টাইপের রেসিপি হয় বাট আমি আসলে কিভাবে করে রান্না করে নিতেই দেখো একটু পানি দিয়ে নিলাম রসুন দিয়েছি রসুন বাটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি ওইটা দেন হচ্ছে আমি এক এক করে এখন বাকি সব কিছু দিব আমি এখানে আমি ঝাল অনেক বেশি খাই আমি মরিচটা নিব হচ্ছে এরকম করে দুই চামচ লাগবে আর একটু দিব শুকি তো দুই চামচের পরে হচ্ছে আড়াই চামচ দিলাম আমি ঠিক আছে বাট এটা কিন্তু নর্মাল চামচের থেকে বেশি দেন হলুদটা দিয়ে দিব হলুদ নর্মালি আমি তরকারিতে মরিচ যেটা দিই ওটা অর্ধেকটা দেয় বাট এখানে অর্ধেকটা লাগবে না কারণ এখানে মরিচ অনেক বেশি দিয়েছি এখানে হলুদটা হচ্ছে আমি দেড় চামচের মতো দেবো মিম মুস্কান আপু তোমার হাতের গরুর মাংস অনেক টেস্ট হয় দেখেই বোঝা যায় গরুর মাংস গত কোরবানিতে রান্না করেছিলাম ওই লেকটা অনেকে দেখেছিল অনেক ভিউয়ার্স আর রান্নাটা মজাও হয়েছিল রুটি পিঠা আর গরুর মাংস রুটি পিঠা আবার যেদিন করব তোমাদের সাথে শেয়ার করব না আগের বার তো তোমাদের ভাইয়া অনেক অসুস্থ তখন তো আমার পারফরম্যান্স ছিল এটা কালারটা মনের মতো না আসতে হয় না কি হলুদ কমস কেন বুঝতে হবে একটু ভেজা হয়ে গেল সুন্দর কিচেনের জিনিস গুলো থ্যাংক ইউ আমি কিন্তু আর কিছু দিচ্ছি না জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কিন্তু কিছুই দিব না আর লবণ তো দিই না লবণ পরিমাণটা শুটকিতে আমি একটু কম দেই কারণ অলরেডি শুটকিতে লবণ ইনক্লুড থাকে আর লবণটা হচ্ছে হাতে রেখে দেই সবসময় থাকলে এটা মানে লাগলে পরে দেওয়া যায় তো বেশি হয়ে গেলে সমস্যা তবু আমার বেশি হয় লবণ আমার সবসময় বেশি হয় এটা আমার খুব প্রিয় আপু খাবো আচ্ছা শুটকি আমার প্রিয় খাবার তাই আমার রান্নার সাথে তোমার রান্নার মিল আছে তাই আচ্ছা এটা যখন একদম লেগে লেগে আসবে যে মশলাটা সহ যে আমি হলুদ মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি এটা যখন একদম লেগে লেগে আসবে তখন হচ্ছে কি আমাদের বাসা যত তরকারি কালার লাল না হলে আমরা খেতে পারি না দুপুরে আসলে আমরা হোটেলের খাবারটাও খেতে পারি না শুধু এই একটা প্রবলেম দুপুরে মাংস আমাকে বাবু বলতেছে মাম্মা যে মাংস খাইলো বাবু বলতেছে মাম্মা আমি আমাদের বাসা কি চিটাগাং এর মানুষ সত্যি খায় অনেক না
তুমি তো খাওয়াইলা না, আমি তো বললাম জৌবের সুকি রান্নাটা খাবো আমি, যে ঝোল ঝোল করে রান্না। বৈশালের মানুষের রান্নার কোনো তুলনা হয় না, একদম সত্যি কথা। আমরা আসলে অনেক বৈশালের মানুষ মনে হয় যে ব্যক্তি আমি অনেক ঝাল। আচ্ছা আমি এখন হচ্ছে এটার মধ্যে সুকিটা দিয়ে দিব, জারিন ভাগো, সাথে হচ্ছে দিব গোটা করে রাখা এই যে রসুন আর হচ্ছে গিয়ে শুকনো মরিচটা। আমি আল্লাহ হাফেজ টাটা। আমি আর মোটেই না, আচ্ছা ঠিক আছে, আমি ওই শুধু দুধ দিয়ে খাবো, তারপরে এই পচা গন্ধ। আমি চলে গেলাম, আপনাদের আপুর পচা জিনিস দেখেন, পচা যেটা গন্ধ, তাও বাকি যে আপনারা গন্ধ পাচ্ছেন না তাও যে শুধু দেখতে পাচ্ছেন। তাই না, ওই যে সবাই আসলে চিটাং আর সিলেটের মানুষ, যার কারণে নারিকেল দিয়ে যেটা খাই হলো রুটি পিঠার সাথে একটা নারিকেলের ঝোল। এই রান্নাটা আমি করবো ঠিক আপনার মতো, আমরা ওদিনকে খেতে চলে আসবো। আমি রান্না করলে সে সুটকি খায়, বাট রান্নার সময় তার মেয়ের সাথে মিলে ঢং করে, জারিন খায় না, এটা অরিজিনালি সে জারিন খায় না। আমি তখন মুখ দিয়ে শ্বাস করতে চাই, তো নাক দিয়ে শ্বাস করতে চাই। তুমি তো আপু আমিও বরিশালে আছি, সুকি দিয়ে বেগুন রান্না অনেক মজা হয়, সুকি দিয়ে বেগুন রান্না অনেক টাইপের হয় কিন্তু, বাট আমি আজকে যেটা করব এটা এরকম আমি নর্মালি করি সব সময় হচ্ছে। কেন তোমার কি কষ্ট হচ্ছে? আমি না কষ্ট হচ্ছে মুখ বন্ধ, মুখ থেকে শ্বাস করতে শ্বাস করো ভালোবাসি না। আর আমরা কিন্তু আমাদের দেশের মানুষ মানে কষানোটা অনেক সময় নেয়, বরিশালের মানুষ তাজা ফিশ খায় বেশি। হ্যাঁ একদম সত্যি কথা, তাজা ফিশ আমি খাই, তবে এটা ডিফারেন্ট জিনিস। আর আমরা কিন্তু কষাই অনেক সময় নেই, এটা হচ্ছে যে লাইক আমার বাসায় যিনি কাজ করে উনি বলে যায় আপা আপনাদের মতো এরকম সময় কারো লাগে না রান্না করতে, কারণ কষানোটা মজা না হলে কষা রান্নাতে আমার কাছে মনে হয় মজা হয় না। ঠিক আছে কালারটা একটু দেখাও তো, আমি মৌলভী বাজার থেকে বলছি আপু রান্না অনেক সুন্দর, আপনার রান্নার হাতটা অনেক সুন্দর, আপনার রান্নার হাতটা একটু দেখবো না, আপনার রান্নার হাতটা অনেক সুন্দর সেটা হচ্ছে ওইটা দেখবো না না। আচ্ছা রান্নাটা অনেক সুন্দর সেইটার ইংলিশ এটা, তোমার সাথে বাজি কত টাকার বাজি, পুট ইওর হ্যান্ড অন ইওর বাজি কত টাকার এটা বলো আগে, বাজি থেকে আসছে না, তো ইংলিশে কথা বলি না, বুঝে যাবে বলো না সবাই রে, আমি তোমার রান্নাটা দেখবো দেখবোটা না, এটা
দেখবো ইংলিশ এইটা না তুমি দেখো না আমাদের ইংলিশটা তো না আরে বাবা মেইন ডায়লগ ওটা দেখবো না যে দেখো এটা দেখবো এটা হচ্ছে তোমার রান্নার হাত তো আমি কুকিং বলো তো কি কি আবার জোরে বলো তো কুকিং হ্যান্ডস সো নাইস ইওর কুকিং হ্যান্ডস সো নাইস এটা ইয়েস सिद्ध हुए पतिल नहीं क्या पतिल कम सेम पतिल कत बड़ पतिल तो বরিশালে যারা আছে তারা কিন্তু আরেকটা ব্যাপার যে ঝোল তরকারি কিন্তু চিংড়ি মাছ ছাড়া কেউ খায় না তাই না আপু ভাইয়া রান্নার হাত আমরা কিন্তু ঝোল তরকারি চিংড়ি মাছ ছাড়া খাই না বরিশাল কেন আচ্ছা আমি একটু দেখাবো তো এই যে চিংড়ি মাছটা তরকারি খাওয়ার জন্য চিংড়ি মাছটা আমি রাখি হচ্ছে এইভাবে দেখেন এভাবে হচ্ছে এই যে এভাবে হচ্ছে প্রথমে একটা প্লেট বা কিছুর উপরে নিয়ে দেন হচ্ছে এরকম করে আগে বরফ করি তারপর হচ্ছে গিয়ে রাখি একসাথে সুন্দরটা রান্না করতেছি চিংড়ি মাছটা আগেই দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছ একটু ভাজা ভাজা হোক বরফটা ছাড়া বরফটা কিন্তু ছেড়ে দিবে আপু আপনার রান্না শেষ পর্যন্ত দেখে আমিও রান্না করবো সত্যি ঠিক আপনার মতো করে থ্যাংক ইউ মমতা আপু থ্যাংক ইউ সো মাচ আপু জানি না কেমন হবে একটু রান্না করে দেখবেন ঠিক আছে আমার এরকম ভালো লাগে আমি আসলে কি আরও আমার এই রান্না আরও কয়েকজন খেত তারা বলতো অবশ্য আরেকজন খায় ও বলছিল ভালো হয়েছে লাইক সব বাসায় সবাই খেত তাহলে বোঝা যেত যে আমার রান্না ভালো হয় কি খারাপ হয় আমার রান্না এটা আমার কাছে এটা ভালো লাগে সত্যি রান্না ঠিক আছে তো আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা অনেক মজা সবার জন্য আমার জন্য মজা হয় ভালো ভালো করে থাকো তেলের উপর একদম মানে যেটা আছে ওইটা
কালো কালো করে আমি যেতে করে আপু তোমার কি টিয়া পাখি আছে হ্যাঁ দুইটা দুইটা টিয়া পাখি আছে একটা গ্রিন আর একটা হচ্ছে গিয়ে তোমার আচ্ছা পেঁয়াজটা অলমোস্ট ভাজা ভাজা হয়ে আছে আমি একটু পানি দিয়ে দেন হলুদ মরিচ দিয়ে দেব হলুদ মরিচ কিন্তু শুধু তেলের উপরে দিলে পুড়ে যায় ঠিক আছে যারা রান্না করেন তারা জানেন যে হলুদ মরিচ শুধু তেলের উপরে দিলে পুড়ে যায় হলুদ মরিচ কিছুই দেয় না শুধু চিংড়ি মাছের যে কালারটা আর পেঁয়াজ পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা ভাজা করতেছি দুটোটা রান্না করবো ঝোল করে পেঁয়াজ আর চিংড়ি মাছটা কোথাও ভাজা ভাজা করতেছি এরপর এই যে যখন এটা একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে তখন হচ্ছে আমি পানি দিই পানি দিয়ে দেন হলুদ মরিচ দিব হলুদ মরিচ আগে দেব আপু তোমার অনেক সুন্দর লাগছে আচ্ছা আপু কী রান্না করবা শুটকি রান্না করতেছি বেগুন দিয়ে আর হচ্ছে গিয়ে দুন্দর রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো দুন্দরের আমি এখানে একটু পানি দিয়ে নেব সামান্য পানি দিয়ে নিয়ে দেন হচ্ছে পানিটা আরেকটু কমুক দেন হচ্ছে যে আমরা পানিটা আরেকটু যখন কমবে তখন হচ্ছে আমি গিয়াটা দিয়ে দেবো শুটকিটা যখন সিদ্ধ হয়ে আসবে আমার সিদ্ধ হয়ে গেছে আরেকটু পানি কমলো দেন হচ্ছে বেগুনটা বেগুন কিন্তু বেশি পানির মধ্যে দিয়ে একদম গুলিয়ে ফেললে শুটকিতে ভালো লাগে না খেতে ঠিক আছে বেগুনটা একটু আস্তে আস্তে টাইপের থাকবে এটা আমার সবসময় থাকে না এটা জাস্ট আমি বললাম এরকম থাকলে ভালো লাগে সবসময় থাকে না আমার যা যা বেশি সিদ্ধ হয়ে যায় সে দুন্দলে তো কম মরিচ দেবো নাকি না দুন্দল বেশি দিলে মজা লাগতো না আচ্ছা আলু আছে তো না লেভেল চামচ দিচ্ছি নর্মালি আমার এক চামচ যেরকম হবে না লেভেল এক চামচ দিচ্ছি বেশি লাগতে না লাগবে এই তো একটু পাবে একটু লাগে না আচ্ছা দেড় চামচ তুমি মুখ দিয়ে তুমি নাক দিয়ে শ্বাস নাও না এখন গন্ধ নাই তো সে কষানো সময় একটু ইয়া লাগে স্মেলটা আছে এখন নাই তুমি মুখ দিয়ে নাও আচ্ছা হলুদ হচ্ছে লেভেল এক চামচের একটু কম মরিচ এতখানি লাগতো না শুধু আপনাদের ভাইয়া এই কথা চিংড়ি মাছ ছাড়া আমাদের দেশে মানুষ আমরা ঝোল খেতে পারি না কিন্তু এক কাজ করো এই যে দুটোটা নামি ওটা আলাদা রান্না করো যেটা হয়েছে এটা আমায় দিও চিংড়ি মাছ ভাবি এটা তো ভাবি হয় যা হয়েছে তাতেও খুশি না দুন্দর একটু লবণ বেশি দিব লবণ কাটা হয় আমার সব তরকারিতে লবণ বেশি হয় আমি লবণ অনেক খাই আপু এটা কি শুটকি রান্না করতেছো শুটকি এটা এটা হচ্ছে দুন্দ রান্না করতে শুটকি হচ্ছে এটা দিয়ে দেবে হচ্ছে পানিটা দিয়ে দেন হচ্ছে দুন্দ দিয়ে তাও সিটির দিকে আলুটা মোটামুটি সিদ্ধ হবে দুন্দটাও খুব বেশি চাল লাগে না আগে সিদ্ধ হবে না যে পানিটা একটু বাকি যখন ফুটবে তখন দিয়ে দিন পছন্দ আমি বই খেলে এবং আচ্ছা তাই আমি ওয়াচিং ইয়ার ভিডিও আচ্ছা থ্যাংক ইউ
আমাদের কোষার মতো এরকম মানে একদম পাতিলে লেগে যাবে এরকম টাইপের। আর একটা মজার ব্যাপার শেয়ার করি, আমাদের এই যে কষানোর এই যে স্মেলটা হয় কিন্তু আমরা সিলভারের পাতিলে বা এটাকে কী বলে অ্যালুমিনিয়াম না, তো এই পাতিলে রান্না করি দেখে। আমি হচ্ছে অনেক শখ করে হচ্ছে ননস্টিকি, এটা তো দুইটা আছে এখানে, এই ননস্টিকি এটা না যেটা হচ্ছে গিয়ে ইয়াটা বিদেশি যেটা, অনেকগুলো পাতিল কিনছিলাম, একদিন দুদিন রান্না করার পরে কেউ রান্না খাবে না, কারণ তারা পাতিল পোড়া গন্ধটা পায় না রান্না, ঠিক আছে, রান্নার মধ্যে থেকে পাতিল পোড়া গন্ধটা পায় না, কারণ এগুলোতে তো নর্মালি এইভাবে লেগে থাকবে না মশলাটা, লেগে ভাজা ভাজা হবে না, তো তারা পাতিল পোড়ার স্মেলটা পায় না দেখে ওই রান্না খাবে না। আমার সব পাতিল আমি আবার প্যাকেটজাত করে রেখে দিচ্ছি, সব খাটের নিচে, এখন সব খাটের নিচে না, খাটের নিচে আমার জায়গা সংকটের জন্য, তা আমার কিচেন ঠিক হয়ে গেলে। আচ্ছা এখন একটু দেখো, এই যে পাতিলের সাথে লেগে থেকে তখন হলো মশলার টেক্সচারটাই, ঝোলের টেক্সচারটাই একটু ঘন হয়ে যায়, আমাদের বরিশালের যে লাউ আছে না, আমাদের যে গ্রামে যে লাউ গুলো আর কি গাছে লাগানোর পর আমরা যেগুলো গাছ থেকে নিয়ে যেগুলো খাই, ওই লাউতে কিন্তু রান্না করতে গেলে পানি লাগে না, ওই লাউ রান্না করতে কিন্তু পানি দেওয়া লাগে না, ঠিক আছে, লাউয়ের লাউ থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়, বা ঢাকার কোনো লাউ পানি তো দিব ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা রান্না না করলে হয় না। আচ্ছা বেবি ড্রেসের কালেকশন আসছে কিন্তু ওইটা ঠিক করার জন্য একটা বেশি কম হয়ে গেছে, এমনি হবে। আরেকটা কথা, আমরা কিন্তু তেলও বেশি খাই, এটা একটা খারাপ জিনিস আমি জানি, অনেকে এখন বলবে এই জন্য আপু একটু মোটা তুমি, হ্যাঁ আমিও জানি, বাট কী করবো এটা তো করি, সত্যি কথা স্বীকার করতে দোষ নাই তো। লবণ দেখলাম, ঠিক আছে লবণ স্পাইসি, আচ্ছা আপু ভাইয়াকে একটু দেখি, ভাইয়া চলে গেল মাত্র, আপনাদের জন্য হচ্ছে গিয়ে নতুন একটা কালেকশন আসছে, বেবি ড্রেসের কালেকশনগুলো আসছে, সো ওইটা হচ্ছে স্টকটা নিয়ে একটু কাজ করতে গেল, আপনাদের সাথে উইদাউট রিজনেই আমি আছি, আসলে এই যে রেসিপি শেয়ার করার জন্য কিন্তু নাই, সত্যি কথা উইদাউট রিজনেই আমি আছি, লাস্টের দিকে একটু আমি বারবার খেয়াল করতেছি যে শুধু কি এই ইয়ারটা লেগে গেল না, এটা নিয়ে এখন দুই দিকে নিয়ে আসি, কারণ আপনারা যদি এটা দেখবেন আমি ইয়ারটা দিয়ে নিয়ে গেছি, দুর্গটা দিয়ে এটা ওই দিকে সরিয়ে দিব, না চিংড়ি মাছটা শক্ত হবে না, চিংড়ি মাছটা শক্ত হবে না, চিংড়ি মাছটা যখন আমরা পানিটা দিচ্ছি তখন আমার নরম হয়ে যায়, আর বিশেষ করে এই চিংড়ি মাছটা কিন্তু আমরা ঝোল তরকারির সাথে যে চিংড়ি মাছটা খাই এটা শুধু চিংড়ি মাছটার স্মেলটা পাওয়ার জন্য, ঠিক আছে, চিংড়ি মাছের কিন্তু হচ্ছে এখানে যে চিংড়ি মাছটা বেছে বেছে আমরা খাই তা কিন্তু না, এটা কিন্তু চিংড়ি মাছটা দিলে ওটার মানে ফ্লেভার প্লাস ওর যে এই যে কষায় অনেকক্ষণ ধরে ওই যে মশলার ভিতরে ওর যে নিজস্ব যে স্বাদটা থাকে ওটা কিন্তু তরকারিতে যায়, তরকারিটাকে ইয়ামি বানানোর জন্য বা স্বাদ তরকারি স্বাদ বাড়ানোর জন্য আমরা চিংড়িটা দিই, চিংড়ি দুন্দর একসাথে যে চিংড়ি খাওয়ার জন্য বা চিংড়ি দিয়ে দুন্দর খাওয়ার জন্য ওই টাইপের কিছু না। আপু তোমাকে বেশি সুন্দর লাগছে রান্নার চেয়ে, আচ্ছা আমি তো একদম হচ্ছে রান্না করার কথা বললাম, রান্না করার লুকিয়ে আছি, লাইক আমি এগুলো সব প্রথমে হচ্ছে কোটা বাছা ধোয়া সব কিছু করে তারপর কিন্তু রান্না করতে আসছি, তো এগুলো করতে করতে আমি অনেক টায়ার্ড, ঠিক আছে, আমার এই পানিটা দেখেন এখন কিন্তু ফুটে
ফেটে গেছে, এখন আমি দুধ দিয়ে দেব। পুরোটা দেখা যায় না ক্যামেরাতে, শো করে না, শুটকিটা এখন বারবার চেক করতে হবে নিচে লেগে যাচ্ছে কিনা বা শুটকির ঝোলটা শুকিয়ে আসছে কিনা। ঠিক আছে আপু, বেগুনের সাথে শুটকি দিয়েছেন? হ্যাঁ বেগুন দিয়ে দিয়েছে অলরেডি আপু, কিউট আপুটা, থ্যাংক ইউ। আজকে লাইভ কখন হবে? আজকে আরও লাইভ আছে, আমি ম্যাক্সি লাইভটা দিনের বেলা করে দিয়েছিলাম, দিনে না সন্ধ্যার আগে আগে, আর বাকি যে লাইভ আছে আজকে এই রান্না শেষ করে দেন লাইভে যাবো। রান্না শেষ করে, রান্না কমপ্লিট হলে ভাতটা তো হয়ে গেছে, শুটকি অলমোস্ট ডান, এটা হলে দেন হচ্ছে আর একটা রান্না আছে যেটা এখন নাও করতে পারি, এখন করতে পারি ঠিক নাই। যেমন ইলিশ মাছটা হচ্ছে গিয়ে গতকালকে একটা আস্ত বড় ইলিশ ওইটা হচ্ছে গিয়ে গুঁড়ো করেছিলাম, সেখান থেকে হচ্ছে তিন টুকরা মাছ আমি আলাদা করে রেখেছি কিছু ঝোল সহ, সেটা হচ্ছে গিয়ে আমি এখন একদম ইলিশের কালো গুঁড়া টাইপের করে ফেলবো এই জন্য। আচ্ছা আপু, মেকআপ ছাড়া তোমাকে বেশি কিউট লাগে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। এটা আপনারা এভাবে আমাকে দেখতে একটু হন, দেখে নিই যে কোনটা শুটকির খুনতে আর কোনটা হচ্ছে কি ইয়ার, কারণ যারা শুটকির সময় সহ্য করতে পারে না তাদের জন্য তো আলাদা রাখতে হয়। এটা একটু পোস্ট করে দেখালে ভালো হতো, আচারি আচারি দুঃখ আছে। বেগুনটা কিন্তু সিদ্ধ হয়েছে, নিচের দিকটা একটু একটু লেগে গিয়েছিল, দেখেন এই যে বেগুনের লুকটা কিন্তু এমনি আসবে না, বেগুনটা কিন্তু এরকম কেচে দিতে হবে, এই যে বেগুনটা দেখেন, বেগুনটা কিন্তু এরকম কেচে দেন দিতে হবে, নাহলে কিন্তু এই যে দেখুন বেগুনটার ভিতরে কিন্তু এরকম সুন্দর করে কেচে দেন বেগুনটা দিতে হবে। রসুনগুলো কিন্তু আস্ত আস্ত এটা যখন ভাতের সাথে একটু মাখিয়ে খাবেন, এই যে দেখেন রসুনগুলো কিন্তু আস্ত আস্ত, প্লিজ স্কিপ দিস, কারণ এই জায়গাটা পরিষ্কার রাখলেও এক দুই দিনের মধ্যে আবার এরকম হয়ে যায় ঝোল ছিটে। এই যে দেখেন আস্তে আস্তে গোটা গোটা করে রসুনটা আছে, স্পাইসি হয়েছে বাট টেস্টি হবে, ঢেকে দিচ্ছি। তরকারি যত ঢেকে রান্না করবেন তত কিন্তু স্বাদটা বাড়ে, ঠিক আছে। আচ্ছা এই জায়গাটা হচ্ছে আলুটা সিদ্ধ হয়নি, বাট একটু হচ্ছে কি একটু হচ্ছে আমার বসে চলে আসছে আর কি, পুরো সিদ্ধ হয় নাই আলু, এই একটু আর কি আধা সিদ্ধ যেটাকে বলে, ঠিক আছে অর্ধেক সিদ্ধ যেটা হয়েছে। তো এখানে হচ্ছে আমি দুম দুলটা দিয়ে দিই, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে আমরা চুলার আঁচটা একটু কমিয়ে দুন্দরটা থেকে কিন্তু ওর দুন্দরটাতে কিন্তু অলরেডি পানি বের হবে, ঠিক আছে। তো চুলার আঁচটা কমিয়ে দেন হচ্ছে আমরা ঢেকে দিব, ওকে ডান। দুন্দর রান্নাটা কিন্তু দেখে নিচ্ছেন আপনারা অলরেডি, দুন্দরটা আর একটু মরিচ কম দেওয়া যেত বা খাবে না হয়তো বা খেতেও পারে ঠিক নেই, ইলিশ মাছটা আছে তো এই জন্য চান্স নেই। এটা হচ্ছে এরকম করে বেশি মানে আমি যে নাড়তেছি আমি কিন্তু এভাবে ওরট পাওয়ার করে নাড়তেছি না, এখন জাস্ট আমি এটা নিচে যেটা লেগে যাচ্ছে আমি ওইটা ইয়া করে দিচ্ছি, নর্মাল করে দিচ্ছি, কারণ এখন যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে বেগুনটা ভেঙে যাবে, আর বেগুনটা ভেঙে গেলে আমার কাছে ভালো লাগে না, এরকম গোটা গোটা থাকলে আমার কাছে ভালো লাগে, এই জন্য কিন্তু আমি বেগুন একদম সাথে সাথে দেখেন সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে, বাট বেগুনটা কিন্তু ভাঙেনি গোটা গোটাই আছে। ঝাল হবে আপু, শুটকি কিন্তু মজা হবে, আচ্ছা ঠিক আছে আপু, গ্রান পাচ্ছি তাই
এখন একটু আঁচটা বাড়িয়ে দিতে পারি হালকা, কারণ এখন আমার অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর দেখেন তেলটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ বেগুন খেতে গেলে তেলটা লাগে, আর শুকির খেতে তেল মশলা একটু কম হলে খেতে ভালো লাগে না আমার মনে হয়। আরও একটু কমিয়ে দেওয়া যেত তেলটা, একটু কমানো যেত। এখন জাস্ট আমি যে ঝোলটা করবো ওটা হচ্ছে তেলের ঝোল হয়ে যাবে, লাইক ঝোলের কোনো আকৃতি থাকবে না, তেলের মধ্যে আচারি টাইপের, ঠিক আছে, এটা হচ্ছে আচারি টাইপের একটা টেক্সচার আসবে এটার মধ্যে। তার একটু কম দেওয়া যেত, আমার বেগুনের তরকারি পছন্দ, আমিও বেগুনের তরকারি অনেক পছন্দ করি। এটা কিন্তু তেলটা যদি আমি এটা ঝোল ঝোল রান্না করতাম তাহলে কিন্তু তেলটা এত লাগতো না, মানে দেখতে লাগতো না, কিন্তু তেলটা লাইক এটা একদম আচারি করে তেলটা বের করে ফেলছি, ইচ্ছা করেই হচ্ছে গিয়ে মানে আমি ঝোলটাই খাবো হচ্ছে তেলের ঝোলে, সেই জন্য কিন্তু আমি তেলটা বের করে ফেলছি। অলরেডি এরকম নাড়াচাড়া করতে করতে দু একটা বেগুন যে ভেঙে গিয়েছে তাতেই কিন্তু অনেক গ্রেভি চলে আসছে তরকারিটা, দেখেন দু একটা কিন্তু ভাঙবেই, এই যে দেখুন দু একটা ভেঙে গিয়েছে, ওটাতে কিন্তু টেক্সচারটা আরও গ্রেভি হয়েছে একদম মাঝখানে আছে। আপু বরিশালের কোথায় বাড়ি? বরিশালের পিরোজপুর জেলা মঠবাড়িয়া থানা, মঠবাড়িয়া থানায় গেলে দেন হচ্ছে ডাক বাংলার পেছনে শ্বশুর বাড়ি, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি কারণ আমার সত্যি রান্না কমপ্লিট। নর্মালি যদি আমি হচ্ছে ঝোলটা রাখতাম তাহলে কিন্তু হচ্ছে তেলটা এরকম বেরিয়ে আসতো না, তেলটা কিন্তু বেরিয়ে মানে বের করি আমি হচ্ছে গিয়ে এরকম করেছি, এটা হচ্ছে আমি তেলটাই হচ্ছে তেলে ঝোলে হচ্ছে খাবো, ঠিক আছে। ফুল আমার শুটকির লুকিংটা এরকম আসছে, স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, বাকি বলে পাঠিয়ে দেব, কারো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, বাকি ভরে পাঠিয়ে দিবে, ঠিক আছে। চুলার কিন্তু একদম চুলার বন্ধ করে দিয়েছি, তারপর কিন্তু ফুটতেছে কারণ চুলাটা অলরেডি একটু গরম, এরকমভাবে একটু রেখে দেবো, ঠিক আছে, একটু ঢেকে রেখে দিব। সি দ্য টেক্সচার, ওকে, এটা যখন হচ্ছে তরকারিটা উঠাবেন তখন কিন্তু তেল এত মনে হয় না, লাইক সবাই মনে করতো মানে আমি তেল দিয়ে ভরে রাখছি, তেলটা কিন্তু আমি হচ্ছে গিয়ে মানে একদম শুকিয়ে ফেলে মানে মশলাটা একদম শুকিয়ে ফেলে ঝোলটা শুকিয়ে ফেলে তেলটা বের করে ফেলছি, এটা হচ্ছে গিয়ে আমি এরকম করে আর একটা করি ইলিশ মাছটা ডান। এরপর দেখি আমাদের সুন্দরের কী অবস্থা, সে কেমন আছে, আপনাকে শাশুড়ি বানাবো, আমার নিজের জামাইরে আমি রান্না করে খাওয়াই, মন চাইলে না মন চাইলে খাওয়াই না, তারপর মেয়ের জামাইরে যে রান্না করে খাওয়াবো এটা বুঝেন কেন, হ্যাঁ রান্না আমার মুডের উপর অনেকটা ডিপেন্ড করে, চুটকিটা তুলে ফেললাম, হ্যাঁ জাস্ট কিনি মজা করলাম, আচ্ছা মজা করলাম আর কিছুই না, তুমি এই সাইডে হচ্ছে দেবো তুমি আসি। আচ্ছা আমার আরেকটা তো রান্না আছে যেটা আপনারা দেখতে চেয়েছেন, আচ্ছা ঠিক আছে এটাই খাবো, দন্দুয়ের চেহারাটা একটু দেখি এখন কী অবস্থা, দন্দুয়ে একটু লবণটা দিতে নিই, খেতে ইচ্ছা করতেছে, আচ্ছা চলে আসো যাটা খেতে ইচ্ছা করতেছে চলে আসো। সো এখন হচ্ছে আমি আমাদের রাতে রান্নার লাস্ট ফিনিশিং, এখন হচ্ছে আমি রাতের রান্নার লাস্ট ফিনিশিংটা করব,
রাতের খাবার মানে ডিনারের রাত ফিনিশিং যেটা ওটা করব এটাতে সুন্দর করে না আমি আপনার মেয়েকে রান্না করে খাওয়াবো সো সুইট আওয়ার যাওয়ার মানে রান্না করে খাওয়াই ইভেন রান্নার কথা যখন আসছে তখন শেয়ার করি আমি যখন প্রেগনেন্ট ছিলাম ঠিক আছে আমি যখন প্রেগনেন্ট ছিলাম শেষ ঠিকানা শেষ ঠিকানা প্লিজ গো দা শেষ ঠিকানা ছেলে মেয়ে আছে আপু মেয়ে আছে ছেলে নাই বাট তাতে আপু নাই আচ্ছা তো যেটা বলছিলাম যে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন ওই টোটাল 9 মাস আর কি আমার জামাই আমাকে রান্না করে খাওয়াইছে এটা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না টোটাল 9 মাস আমার জামাই আমাকে রান্না করে খাওয়াইছে এবং তখন সে জব করতো ঠিক আছে তখন সে জব করতো তখন আমার শাশুড়ি আমার মা তারা রেগুলার থাকতে পারিনি যখন তারা থেকেছে তখন ডিফারেন্ট ইস্যু যখন থেকেছে সেটা ডিফারেন্ট ইস্যু বাট তারা থাকতে পারেনি রেগুলারলি তো তখন হচ্ছে গিয়ে আমার জামাইয়ের হচ্ছে অফিস ছিল সে সকাল সকালবেলা উঠে অফিসে চলে যেত আমি সকালের রুটিন বলতেছি না কারণ সকালে আমরা চাইলেও আগে ঘুম থেকে উঠতে পারি না অফিস থেকে আসার পরে হচ্ছে গিয়ে রান্না করতো কাজের লোকে রান্না খাওয়ার মতো তখন অবস্থা আমার ছিল না কারণ পুরো নর্মাল বমি করেছি আচ্ছা এখন আমি একটা যে রান্নাটা করতেছি এটা একটু দেখাই হ্যাঁ এটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে রান্না করবো না এটা যা দেখেন এখানে হচ্ছে ডিম আছে এক টুকরো আর হচ্ছে 3 পিস ইলিশ মাছ আছে ইলিশ মাছের ভুনো করেছিলাম কালকে ওইটা হচ্ছে আমি এখন জাস্ট এটার উপরে দিয়ে ভাজা ভাজা করেছিলাম ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম বলতে হচ্ছে এক্সট্রা ছিল যার কারণে আমি ফ্রিজে রেখে দিয়েছি এরকম একদম ভাজা ভাজা করে ফেলবো এই জন্যই আর বিশেষ করে আরেকটা টার্গেট ছিল যে পান্তা ইলিশ খাবো বাট সকালবেলা জীবনেও ঘুম থেকে উঠতে পারি না পান্তা খাবো কখন পান্তা ভাত পচে যাবে অতক্ষণে পুরো আঁচটা একদম কমিয়ে দেন হচ্ছে আমি 3 পিস মাছ আর হচ্ছে যে ডিমটা আছে মাছে এটা দিয়ে দিচ্ছি এক্সট্রা করে তেল দিব না এটাতে যে ভুনার জন্য যে তেলটা ছিল ওইটাই আছে এক্সট্রা করে তেল আর দিচ্ছি না যেহেতু ফ্রাই প্যানে করছি তো আমার তেল দরকার হবে না ওটা ঢাকবো না এরকমই থাকবো দেখে দিলে একটু ভালো হয় এই ফ্রাইপ্যানটার সাথে আমার ঢাকনা না কি একটু আচ্ছা তো যেটা বলছিলাম যে তখন হচ্ছে সে যেটা করতো অফিস থেকে প্রথমে এসে দেন হচ্ছে গিয়ে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমাকে আমার ফ্রুট যেটা আর কি আমার যেটা হচ্ছে আমার হচ্ছে হিমোগ্লোবিন কম ছিল সো ডক্টরের কথাই ছিল মিনিমাম হলো একটা করে আনার খেতে হবে প্রতিদিন মিনিমাম একটা বেশি খেতে পারলে তো সমস্যা নাই সো আনার হচ্ছে গিয়ে আমি ছিলে দেন ওরকম একটা একটা করে উঠিয়ে খেতে আমার খুব আলসেমি লাগতো আমি খেতেই পারতাম না আমার ইচ্ছা করতো না আর আমার হচ্ছে গিয়ে টোটাল 9 মাসে 9 মাসই বমি ছিল আমার প্রেগনেন্সিতে টোটাল 9 মাসে আমি বমি করেছি এমন 3 বাদ নাই যেদিন কম করেছি বমি প্রতিদিন বমি করেছি ঠিক আছে প্রতিদিন 9 মাস বমি করেছি যেদিন কম করেছি ওই দিনও হচ্ছে মিনিমাম 5 বার বমি করছি এটা হচ্ছে কম দিনের মধ্যে 7-8-10 বারও বমি করছি কিন্তু খেতেও পারতাম বমি করতাম আবার একটু ফ্রেশ হয়ে আবার খেতাম যেমন খেতাম তেমন আবার বমিও করতাম সো এই জন্য হচ্ছে কোনো খাবার রান্নার কাছে যেতে পারতাম না ভাতের মারের গন্ধটা সহ্য করতে পারতাম না আর অনেক সবাই বলছে যে চলে আসো বাড়ি চলে আসো কারণ সবার আসলে এসে থাকা তো সারা সময়টা সম্ভব না তো সবাই বলতেছে প্রেগনেন্ট হলে মানুষ বাপের বাড়ি যায় আসো আসো আমার শ্বশুরবাড়িতে বলতেছে তুমি বাড়িতে চলে আসো তোমার মায়ের কাছে যাও বা কিছু করো আমি যাই নাই আমার মনে হয়েছে যে আমি এখানে ছিলাম আমার হাজব্যান্ডের সাথে ছিলাম সে অফিসে অফিস করতো বাট তবুও আমার কাছে মনে হচ্ছে আমি বেস্ট টাইম পাস করেছি কারণ প্রেগনেন্সি আমার মনে হয় যে একটা কাপলের জন্য প্রেগনেন্সি জার্নি থেকে মজার জার্নি আর কিছু নাই ঠিক আছে আমি আর আমার হাজব্যান্ড যেটা ফিল করি যে আমাদের কাছে মনে হয়েছে আমাদের লাইফের ম্যারিড লাইফের বেস্ট টাইম আমরা পাস করেছি ওই 9টা মাস ওই 9টা মাস আমাদের কাছে বেস্ট লেগেছে ঠিক আছে ওই জার্নিটার থেকে মজার জার্নি আর কিছু নাই লাইক আপনি ফিল করতে পাচ্ছেন যে আপনার ভিতরে আরেকজন আছে বাবুর নড়াচড়া দেন শরীর একটু একটু করে খারাপ করা বা শরীর বাড়া সব কিছু হচ্ছে আমরা অনেক এনজয় করেছি দুইজন ওইটা আমি বাড়িতে গেলে
কখনো আমার ওই মজাটা আসতো না। সবচেয়ে একটা কষ্ট হয়েছে যে হ্যাঁ একটা জিনিস খেতে ইচ্ছা করছে, হয়তো এখন খেতে ইচ্ছা করছে, দুপুরবেলা হাজব্যান্ড নাই অফিসে আছে, তখন খেতে পারতাম না, বা ঠিকই তাকে বলতাম, 24 ঘন্টা আমরা কানেক্টেড থাকতাম হচ্ছে অনলাইনে, তাকে বলতাম সন্ধ্যা করে ঠিকই ওইটা আমার জন্য নিয়ে আসতো, ঠিক আছে। সো যার কারণে আমার কাছে একটু হচ্ছে গিয়ে ফিল হয় নাই যে আমি খারাপ আছি। ওকে, সো তখন হচ্ছে গিয়ে সে ওই 9টা মাস টোটালি আমাকে রান্না করে খাওয়াইছে। প্রথমে হচ্ছে অফিস করে এসে ফ্রেশ হয়ে আমাকে ওই যেটা বলছিলাম যে আমাকে ডক্টর আনার খেতে বলছে, কারণ আমার হিমোগ্লোবিন, আমার হচ্ছে ব্লাড দেওয়া লাগছিল, আমার হচ্ছে হিমোগ্লোবিন একদম 7-এর নিচে নেমে গিয়েছে ব্যাপার। তো ডক্টর বলছে আমার অবশ্যই হচ্ছে কি আমাকে প্রতিদিন মিনিমাম একটা করে হলো আনার খেতে হবে, বেশি খেতে পারলে ভালো। তো এসে প্রথমে আমাকে আনারটা খাওয়াইতো, তারপর হচ্ছে বাকি অন্য কিছু খেতে চাইলে ওইটা দিত, দেন হচ্ছে সে রান্না করতে চলে যেত। আমি যেটা শুধু করতাম যে ফ্রিজ থেকে মাছ বা তরকারিটা বের করে রাখতাম, ভিজিয়ে রাখতাম, সে এসে টুক করে রান্না করে চলে যেত, রান্না করতো, রান্না করে আমরা রাতে একসাথে খেতাম। খাওয়ার পরে সকালবেলা হচ্ছে যেটা রান্না করেছে ওইটা হচ্ছে আবার গরম করে রেখে যেত, কারণ তখন আমাদের ওভেন ছিল না, ঠিক আছে, তখন আমাদের বাসায় আমরা দুজন ছিলাম, অনেক কিছুই ছিল না। তখন সে সকালে উঠে আগে ফ্রিজ থেকে বের করে ওই তরকারিটা ভাতটা রাইস কুকারে দিয়ে গরম করতো, তরকারিটা হচ্ছে গিয়ে গরম করে রেখে না গরম করে হচ্ছে সে হচ্ছে অফিসে যাওয়ার জন্য নিলে নিয়ে যেত, আমারটা হচ্ছে রেখে যেত, ঠিক আছে, সারা মানে দুপুরবেলা আমি ওটা শুধু নিয়ে খেতাম, পুরো রেডি করে রেখে যেত। তারপর হচ্ছে আমি সারাদিনে আমার টুকটাক যদি কিছু খেতে ইচ্ছা করে আগের দিন বলে রাখতাম, একটা নাস্তা বা অন্য কিছু ওটা বানিয়ে রেখে যেত, ঠিক আছে। সো এটা করে সে পুরো 9টা মাস এরকম আমাকে টেক কেয়ার করছে, এই জন্য কিন্তু এখন সে পাশে নাই, এই জন্যই বলতেছি, বলতে লজ্জা লাগতেছে না, সামনে বলতে একটু লজ্জা লাগতে পারতো, কিন্তু লাগে না, কারণ যেটা সে করেছে সেটা আমার স্বীকার করতে কোনো দোষ নাই। এখন হচ্ছে মানে সে আমাকে অনেকবার খেপায়, মাঝে মাঝেই খেপায় যে তুমি যদি নেক্সট কোনো বেবির কথা বলো যে আমাদের আরেকটা বেবি লাগবে তাহলে কিন্তু তোমার বাপের বাড়ি যাইতে হবে, আমি আর রান্না করে খাওয়াতে পারবো না। পুরো 9 মাসে আমাকে রান্না করে খাওয়াইছে, ট্রাস্ট মি। আপু আসসালামু আলাইকুম, সুইট সিস্টার কেমন আছেন, ভেরি এক্সেলেন্ট লাইভ ভিডিও, থ্যাংক ইউ। কপাল তোমার, এক্স্যাক্টলি কপাল আমার, আসলে ভাগ্য করলে এরকম জামাই পাওয়া যায়, তাই না। আচ্ছা আমার দন্দলটা হয়ে এসেছে, ঝোলটা এখন কমে গেলে হয়ে গেল আর কি, দন্দলের চেহারাটা দেখাবো না, ঝোলটা কমু, দন্দলটা রান্নাটা শেষ মোটামুটি। আমি যেটা করবো যে আলুটা একটু ভেঙে ভেঙে দিব, ঠিক আছে, কারণ ভেঙে দিলে যেটা হবে আলুর যে ভাঙার পরে ঝোলটা একটু ঘন হবে আর কি। আপু তুমি লঙ্কাপ্তা নানো, আমার লাগবে তাই, আচ্ছা ঠিক আছে নিয়ে যেতে হবে। ঝোলটা সম্পূর্ণ আমি হচ্ছে ফ্রাই করে ফেলতেছি, তা এখন কিন্তু মনে হবে যে তেল আছে, অনেক তেল আছে, এটা কিন্তু আমার দোষ না, ঠিক আছে, এই জন্য কিন্তু আমি দেখাইতে চাই নাই, আস্তে আস্তে করে ভালো হবে। এটা হচ্ছে এরকম গতকালকে ধুনা করেছিলাম, ওখান থেকে 3 টুকরা মাছ তারা বেঁচে ছিল, তাদেরকে আমি রেখে দিয়েছি, আজকে এভাবে করে খাবো, তাই একদম নিবিড় আঁচ দিয়ে, ঠিক আছে, চুলার আঁচটা কিন্তু একদম লো মানে মিডিয়ামের থেকে একটু কম আর কি, লোয়ের থেকে একটু বেশি। খুব লাকি তো তুমি তাহলে, হাজব্যান্ডের হাজব্যান্ড এত হেল্পফুল তোমার, অনেক ভালো থেকো তোমরা, দোয়া করবো না আপু। তো এটা হচ্ছে তখনকার হিস্টোরি যখন সে জব করতো, আর এখন তো আলহামদুলিল্লাহ সে আমরা বিজনেস করছি দুজনই, সে তো আর এক্সট্রা মানে আলাদা কোনো জব করছে না, তো এখন আলহামদুলিল্লাহ মানে আমাদের আরও ভালো টাইম পাস হচ্ছে, তো দ্যাটস ওয়াই কিন্তু দেখবেন নর্মালি যে আমরা বাইরে গেলে বা হচ্ছে ঘরে বসে ঘরের কাজে সে কিন্তু আমাকে হেল্প করতে কখনো, ওই জন্য এই যে দেখলেন সে ইয়া করলো, কাটলো তরকারি কাটলো, নর্মালি পেঁয়াজটা কিন্তু বুয়া না আসতে পেঁয়াজটা আমি কাটতে পারি না, কারণ আমার চোখ জ্বলে প্রচুর,
ঠিক আছে কাটতে পারি না বলে না কাটি যেমন আজকে পেঁয়াজটা কেটেছি বা খুব কষ্ট হয় তো নরমালি পেঁয়াজটা সে কেটে দেয় বা তরকারিটাও সে ম্যাক্সিমাম টাইম কেটে দেয় কারণ আমি হচ্ছে আবার হচ্ছে কাটিং বোর্ডে কাটতে একটু আমার আনিজি লাগে আর সে হচ্ছে আমি যখন বটি দিয়ে কাটি তখন কিন্তু হচ্ছে আঙ্গুলে একটু দাগ হয়ে যায় কিন্তু সেই জন্য বলেছে তার থেকে তুমি যেহেতু কাটিং বোর্ডে পারো না আমার কাছে দিও সে যেটা করে সে আমি এখানে বসে রান্না করলে এই তো আমার খাওয়ার যে ডাইনিং টেবিলটা এখানে বসে সে হচ্ছে তরকারি কেটে দেয় আমার আমার তরকারি সে এখানে বসে কেটে দেয় আর আমি এখানে বসে রান্না করি আর গল্প করি একসাথে যদি বুয়া না আসে তখন আর যদি বুয়া আসে সেদিন তো সকালেই রান্না হয় বুয়া সকাল হচ্ছে তরকারিটা কেটে কেটে রেডি করে দিয়ে যায় দেখেন তো কালারটা কীরকম আসছে এটা কিন্তু একবার উল্টে পাল্টে দিচ্ছি আমি কিন্তু বারবার মাছটা উল্টে পাল্টে দিচ্ছি ঠিক আছে অলমোস্ট হয়ে আসছে অন্য সাইডটা এখন বলি দাম হয়ে গেছে একটু ভেঙে গেছে যদি এখন ভাঙে নেয় আগে একটু ভাঙা ছিল আজকে কিন্তু এখন আমি একদম কমিয়ে দেবো এটা হচ্ছে আর একটা আমাদের আমার আমার না এটা আম্মুর থেকে অলমোস্ট এটা আম্মুর একটা ভার্সন এডিট করা আর কি সে যেটা করে সে মাছটা প্রথমে অনেক সময় এরকম করে ভেজে ফেলে আর আমি হচ্ছে দিয়ে তো চিকেন দিয়ে করলাম আচ্ছা নুডলটা হচ্ছে এখন হয়ে গেছে হয়ে গেছে শুধু হচ্ছে ঝোলটা আমি কমিয়ে দিচ্ছি বিন্দুলের রান্নাটা কি শুরু থেকে সবাই দেখেছেন সবাই তো সেখানে নাই যারা দেখছিল তবে আর লাস্টে জয়েন করছে তারা শুরু থেকে দেখে নেই দেখেন আমি হচ্ছে এখন জাস্ট আলুটা এরকম একটু ভেঙে দেব সবগুলো না দু একটা আলু এরকম ভেঙে দিলে যেটা হবে ঝোলটা ঘন হবে আর আস্তে বাড়িয়ে নিব যেন ঝোলটা কমে যায় পানি মানে বললাম না পানিটা বেশি হয়ে গেছিলো কারণ দুন্দুল থেকে কিন্তু পানি বের হয় দুন্দুল সিদ্ধ হতে খুব কম সময় লাগে ঝোলটা কমে যায় আর ইলিশটা অলমোস্ট ডান এরকম করে কেউ ইলিশ খান আপু বেবি কি খাবে এগুলো ওর জন্য ঝাল মনে হচ্ছে ওর জন্য আলাদা কিছু কি করা হচ্ছে বেবি ইলিশ মাছটা খাবে বেবি বেসিক্যালি ইলিশ মাছটা খাবে আর ও হচ্ছে শুটকি তো খাবেই না দুন্দুলটা হচ্ছে আলুটা দিব আর ঝোলটা দিব দুন্দুলে দুন্দুলটা হয়তো মেখে দিব ওকে না দেখায় কারণ ও হচ্ছে গিয়ে কোনো সবজি খেতে চায় না ঠিক আছে আমার মেয়ে হচ্ছে কোনো সবজি খেতে চায় না তো দুন্দুলটা ওকে খাওয়াবো না দেখিয়ে ভাতের সাথে মেখে দিব আর ও এখন মাশাল্লাহ ঝাল খায় প্রথম দিকেও ঝাল খেত না আলাদা রান্না করছে ওকে খুবই বিরক্ত লাগতো আমার কাছে কারণ আলাদা রান্না করলে যেটা হয় যে দেখবেন অল্প একটু তরকারি রান্না করলে একজনের ওর একার কতটুকুই বা লাগে ওটা কিন্তু মজা হয় না টেস্টি হয় না ওকে আস্তে আস্তে বুঝিয়ে শুনিয়ে দেন হচ্ছে ঝালে ঝাল খাওয়ানো স্টার্ট করেছি লাইক আমি হচ্ছে গিয়ে যখন ঝালমুড়ি খেতাম না বাইরে গিয়ে যখন ঝালমুড়ি খাই তখন তো অবশ্যই বোম্বাই মরিচ দিতে হয় তো ওটা হচ্ছে ওকে মাঝে মাঝে খাওয়াতাম আমার খেয়ে দেখো খুব মজা ওটা খেতে খেতে ও ঝাল খাওয়া শিখছে বিশেষ করে ঠিক মনে হয়ে গেছে আমার সাইডটা এই করতে গেলে ভেঙে যাচ্ছে এটা একচুয়ালি তো আমি হ্যাঁ হয়ে গেছে এই তো দেখেন অন্য সাইডটা দেখেন দুই সাইডে এরকম একদম লাল করে ভেজে নিলাম এটা কিন্তু কালো হয় নাই দেখেন এটা কিন্তু হচ্ছে গিয়ে মানে একদম খয়েরি টাইপের একটা কালার হয়ে গেছে শেষ চুলাটা বন্ধ করে দিলাম আমার ইলিশ ভাজার রেসিপি রেডি ইলিশটার যে ঝাল আছে এটা বেবি খেতে পারে এটা গতকালকে খেয়েছে সে এতটুকু ঝাল খেতে পারে যেহেতু আমাদের বেবি আপু আপনার বাড়ি কোন জেলায় পিরোজপুর জেলায় মধ্যে আপু তোমাদের কি নিজেদের বাসা না এটা নিজেদের বাসা না এটা আমি ভাড়া বাসায় আছি এটা আমাদের এটা আমার নিজেদের বাসা না হয়ে গেছে চুলাটা অলরেডি গরম আছে ফ্রাই প্যানটা গরম আছে সেখানে রাখি হচ্ছে ইয়েতে হয়ে যাচ্ছে এটা পানিটা বেশি হয়ে গেলো নিজস্ব খারাপ লাগছে সেটা না কিন্তু দেরি হচ্ছে যাক অনেকক্ষণ ছিলাম লাইভে না তো আমি ফাইনাল খাবার দেখাই দিই এটা হচ্ছে কি আমার ইলিশটা ওটা ঝোলটা কমবে তারপর ফাইনাল লোকটা যেটা হচ্ছে ইলিশ কী রেসিপি জানি না আমার পার্সোনাল রেসিপি দেন এটা হচ্ছে আমার শুটকি বোনাটা শুটকি বোনাটা দেখতে সবাই বললো যে তেল বেশি হয়েছে বাট এটা কিন্তু তেলটা আমি বের করে ফেলছি যতটুকু তেল ছিল উপরে যা দেখতে পাচ্ছেন তেল এতটুকুই নিচে হচ্ছে গিয়ে ঝোলটা আছে ঠিক আছে নিচে ঝোলটা আছে এটা হচ্ছে শুটকি ফাইনাল লুক এটা তো ইলিশ গেল আর এটা হচ্ছে ঝোলটা যখন আরেকটু কমবে ঝোলটা আরেকটু কমবে একটু ঘন হবে এটা ফাইনাল লুক হবে ঠিক আছে
আপু বরিশালের মানুষ তো শুটকি খায় না, কিন্তু আমি শুটকি খুব পছন্দ করি। ঠিক আছে, আমি শুটকি খুব পছন্দ করি, আমাদের ফ্যামিলিতে শুটকি আমি খাই আর হচ্ছে আমার বাবা খায়। ঠিক আছে, আপু খায় আর আমি খাই। লাইক এবার যখন আব্বু আসছিল ঢাকায় তখন আমার ভালো হয়েছে যে একদম পার্টনার পাইছিলাম, না হলে আমি একা একা খেতে হয়। আচ্ছা, একা খাই না, আপনাদের ভাইয়া যে এরকম করলো না, সে কিন্তু আমি শুটকি রান্না করলে খাই, সে কিন্তু শুটকি খায়, বাট সে হচ্ছে রান্নার সময় থাকতে পারে না, রান্নার স্কিলটা সে নিতে পারে না। ঠিক আছে, বাট সে কিন্তু শুটকি খায়, লিটারেলি সে শুটকি খায়, বাট সবসময় খায় না, ডিপেন্ড করে। ঠিক আছে, আমিও খাই আপু, আপনি কোন দেশে? বরিশালের মানুষ তো খাই না। আচ্ছা, মিথ্যা কথা, তুমি আছো লাইভে এখনো? আমার দন্দলে পানি বেশি হয়ে গেছিল, তুমি বলো নাই কেন? আচ্ছা, এই রান্না তো পারো না তুমি, যে একবার বেগুন রান্না করছিল এটা বলবো তোমার? ওই যে আমার 9 মাস রান্না করে খাওয়াইছে, এর মধ্যে 2 দিন 2টা খাবার তার হচ্ছে স্মরণীয় আছে। একটা হচ্ছে ডিম আলু, ঠিক আছে, আমি বলবো ডিম দিয়ে আলু রান্না করা একটা স্মরণীয় আছে। ওই যে 9 মাস রান্না করে খাওয়াইছে, তার মধ্যে 2টা রান্না এখনো মনে করি, একটা ডিম দিয়ে আলু দিয়ে আর একটা হচ্ছে গিয়ে বেগুন চিংড়ি মাছ দিয়ে বেগুনের ঝোল, যেটা দন্দলটা যেভাবে করে রান্না করতেছে ওটা, যেটা কি বলবো কিরকম হয়েছিল ডিমটা, ডিম আলু তো মনে আছে। তোমার বেবির বয়স কত বছর? আমার বেবির বয়স 6 বছর প্লাস, 6 বছর শেষ হলো এই যে অক্টোবরে, 6 বছর শেষ হয়েছে এখন, 6 বছর প্লাস। ঠিক আছে, আচ্ছা বলি, হ্যাঁ বলি, যেহেতু তোমার রিপ্লাই কমেন্ট একটা ইমো ইমোজি আসছে, ইমোজিটা বুঝতে পারতেছি না, বলি এটা হচ্ছে 9 মাসের মধ্যে তার রান্না আলহামদুলিল্লাহ সবসময় ভালো ছিল, মজার ছিল, আমাদের মতো এরকম করেই রান্নাটা ছিল। বাট একদিন যেটা হয়েছে, সে ওই দিন হচ্ছে গিয়ে সকালে রান্না করছে, লাইক তার মনে হয় অফিস ছিল হচ্ছে, তার মনে হয় ওই দিন দুপুরের পরে অফিস ছিল, সে রান্নাটা করছে সকালবেলা, অথবা রাতে রান্না হয়নি, সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে গেছে। ওই দিন হচ্ছে গিয়ে সে ডিম আলু রান্না করে রেখে গেছে, সে নিজে খাবার নেয় নাই, সে হচ্ছে ডিম আলুটা রান্না করে রেখে গেছে লবণ ছাড়া, মানে সব কিছু ঠিক আছে, রান্না টান্না শেষ আমার জন্য রেখে গিয়েছে, ভাতটা রান্না করে রেখে গেছে, বাট লবণ দেয় নাই, টোটালি লবণ দেয়ই নাই আর কি, মনে ছিল না মনে লবণ দিতে। তো আমি হচ্ছে দুপুরবেলা রান্না মুখে দিয়ে বলি কি এটা কেমন, পরে যদি হচ্ছে আমি লবণ দিয়ে নিছিলাম, বাট মনে নেই অবশ্য লবণ দিয়ে নিছিলাম নাকি ওইভাবে রেখে দিয়েছিলাম, অন্য তরকারি দিয়ে খেয়েছিলাম মনে নেই। আর একটা হয়েছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না, সেটা হচ্ছে গিয়ে সে নর্মালি তার আগে সে ঝোল ঝোল বেগুন কখনো করেনি, ঝোল ঝোল আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ঝোল হচ্ছে আমি পছন্দ করি, ও পছন্দ করে না, হচ্ছে বেগুনটা ভাজা খায়, আলু বেগুন ভাজা খায়। তো আমি হচ্ছে গিয়ে ওই দিন রান্না করতে বললাম ঝোল ঝোল খাবো, খেতে ইচ্ছা করেছে, সে রান্না করছে পেঁয়াজ রসুন আদা জিরা মানে সব মশলা দিয়ে, মাংস রান্না সব মশলা দিয়ে রান্না করছে, আমি আর খাইতে পারি নাই, তাই বেগুন আলু ঝোল, কিন্তু এই দুধটা যেভাবে রান্না করলাম এইভাবে এতটুকু মশলা দিলেই হয়, পেঁয়াজ রসুন একটু সামান্য না দিলেও চলে, আর ধনিয়া একটু হলুদ মরিচ ধনিয়া না দিলেও চলে, এতটুকু দিয়ে কিন্তু রান্না হয়, চিংড়ি মাছ দিয়ে আমাদের যে রান্নাগুলো হয় আর কি, তরকারি রান্না। আচ্ছা আপু, আপনার একটা ভিডিওতে দেখেছি চালের গুঁড়ির রুটি বানাচ্ছেন ইজিলি, ওটা দেখে অবাক হয়ে গিয়েছিলাম, এমন স্মার্টলি লাইভ করা একটা মেয়ে এত সহজে কীভাবে কেমনে করে এসব, ঢাকার খুব কম মেয়ে বানাতে পারে, আমি অনেক চেষ্টা করেও চালের রুটিটা বানাতে পারি না আখি মনে আপু, এটা কোনো ব্যাপার না, এটা কোনোই ব্যাপার না, ঢাকার অনেকে পারে না, বেসিক্যালি হচ্ছে এটা ঢাকার মানুষের হচ্ছে গিয়ে কোনো মানে মেইন কোনো প্রধান কোনো খাবার না, বা অকেশনালি ফেস্টিভে তাদের যে করতে হবে এরকম কিছু না, আমরা যারা বরিশালের আছি আমরা আমাদের এটা পারার রিজনটা হচ্ছে আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে সেক্ষেত্রে তাদেরকে কিন্তু লাইক 2-3টা পিঠা আমরা খাওয়াই, 2-3টা পিঠা খাওয়াতে হয়, আর যদি একটা পিঠা খাওয়ানোর চান্স থাকে, বিশেষ করে শীতের সময় কিন্তু চালের গুঁড়ির যে রুটিটা ওটা হচ্ছে গিয়ে আমাদের ট্রেন টাইপের বলতে পারেন, লাইক কেউ মেহমান আসলো কুটুম বাড়ির কেউ আসলো বা হচ্ছে গিয়ে জামাই আসলো মেয়ের জামাই আসলো, তাদেরকে কিন্তু চালের রুটি দিয়ে গরুর মাংস নারিকেলের ঝোল, এগুলো কিন্তু গরুর মাংসটা না হলেও সমস্যা নেই, নারিকেলের ঝোল দিয়ে চালের রুটি, এটা কিন্তু আমাদের অকেশনাল মানে শীতের দিনে আমাদের খেতেই হবে এমন একটা অবস্থা। ঠিক আছে, লাইক আমরা এটা খাওয়ার জন্য শুধু আচ্ছা এটা হয়ে গেছে, আমরা এটা খাওয়ার জন্য শুধু অকেশন খুঁজি আর কিচ্ছু না, আমার তরকারিটা দেখাই ঝোল তরকারিটা দেখাই,
তো আমরা হচ্ছে চালে রুটিটা খাওয়ার জন্য এই যে শেষ আমার দুধ দইটা রান্না হয়ে গেছে আমরা শুধু অকেশন খুঁজি যে কখন খাবো আমাদের কিন্তু রেগুলারলি এটা খাওয়া হয় চালের রুটিটা কিন্তু আমাদের রেগুলারলি খাওয়া হয় তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা ওটা পারি তারপরে অনেকে আছে যারা হচ্ছে গিয়ে লাইক অনেকে থাকে যে রান্না বান্নার প্রতি তাদের ইন্টারেস্ট নাই বা করে না রান্নাঘরে যায় না তাদের ডিফারেন্ট ইস্যু বাট আমার হচ্ছে আমাদের বাড়িতে যখন হচ্ছে গিয়ে মানে রুটি পিঠা বানানো হয় বিশেষ করে যখন নানু বাড়িতে যেতাম তখন যে আমরা গেলেই তো রুটি পিঠা কি পিঠা খাবা আমি নর্মালি পিঠা খুব কম খাই বাট রুটি পিঠাটা একটু খাই সো কি পিঠা খাবা রুটি পিঠা সো রুটি পিঠাটা এখন তো যেটা হয় যে চালের এটাতে রাখি এটা আজ কম আছে এই তো আমার রান্না ফুল কমপ্লিট এটা গেল শুটকি গেল এটা হচ্ছে শুটকিটা এটা হচ্ছে দুন্দু ফাইনাল লুক সবগুলো দেখাই দেই ঠিক আছে সো যেটা হয় যে আগে রান্না আগে চালের রুটি বানাতে গেলে কিন্তু এখনকার মতো এটা হচ্ছে আমার ইলিশ মাছটা এখন যেরকম যেটা হয় যে চালের গুঁড়িটা আমরা মেশিনে করে আনি বাট আগে কিন্তু চালের গুঁড়িটা হচ্ছে গিয়ে চাল ভিজিয়ে রেখে তারপর হচ্ছে গিয়ে ঢেকিতে চালটা হচ্ছে গুঁড়ো করে তারপর কিন্তু অনেক প্রসেস করে দেন রান্না করা হতো যেটা কিন্তু এখন দরকার হয় না তো তখন থেকে হচ্ছে বেসিক্যালি আমি মানে ওইটুকু এনজয় করতাম তখন যে রান্না করার জন্য বা কাউকে হেল্প করে দিতাম তা না তখন কিন্তু হচ্ছে রুটি বানাতে দিত না ঠিক আছে রুটি বানাতে কিন্তু দিতে চাইতো না রুটি নষ্ট করে ফেলবো তবুও হচ্ছে গিয়ে আমি আমার মামাতো বোন ছিল একটা আমরা হচ্ছে গিয়ে সেম সমবয়সী না সরি আমার থেকে এক বছরের ছোটো আর কি আমরা হচ্ছে একরকমই সবসময় একসাথে থাকতাম সো আমাদের দুজনকে হচ্ছে দুইটা পিড়ি দিতে হতো রুটি বানানোর যে আমরা হচ্ছে গিয়ে বানাতাম দুজনে কারটা বেশি গোল হয় কারটা সুন্দর হয় সো ছোটোবেলা থেকে এটা হচ্ছে গিয়ে প্যাশন মানে অনেক এটার প্রতি অনেক উইটনেস কাজ করতো অনেক ভালো লাগতো দ্যাটস ওয়াই কিন্তু আমরা এটা পারি আর আমি যখন শ্বশুরবাড়িতে থাকি যখন বা যাই তখন কিন্তু কোরবানির সময় হচ্ছে রুটি পিঠা বানাতে গেলে যারা বানায় আর কি ওখানে আমার আমার শ্বশুরবাড়িতে যে আর কি যে মহিলা আর কি সবসময় কাজ করে থাকে উনি রুটি পিঠা বানানোর সময় আমাকে ডাকবে যে না ভাবি আপনার আসতে হবে উনি ভাবি ডাকে আমাকে যে আপনি না আসতে হবে না তো আমি কিন্তু রুটি বেলে দিই সব প্রতিবার এমনিতে মেহমান আসলে ডিফারেন্ট ইস্যু তখন দেখা যায় খুব একটা বেশি বানানো হয় না অল্প বানানো হয় ওটা তারাই মানে ওটা বানাতে সময় লাগে না রুটি পিঠা বানাতে আমাদের সবাই অনেক এক্সপার্ট সো যখন হচ্ছে গিয়ে কোরবানির সময় তখন তো অনেক বেশি পরিমাণে বানাই তখন হচ্ছে গিয়ে মানে গল্প করতে করতে কোরবানির আগের দিন রাতে বানিয়ে রাখি কোরবানির আগের দিন রাতে অনেকগুলো বানিয়ে রাখি সকালে অনেকগুলো বানাই সো রাতে দেখা যায় গল্প করতে করতে রুটি পিঠা বানাই তো সে এখন বলে আমি তো মাঝখানে হচ্ছে 3 বছর বাড়িতে ছিলাম আমরা সো এখন সে বলে যে ভাবি আপনি যাওয়ার পরে যখনই রুটি পিঠা বানাই আপনার কথা মনে পড়ে তো রুটি পিঠা বানাতে আমার ভালো লাগে সবসময় বরিশাল থেকে আমার হাজবেন্ড খেয়ে আসছে হাঁসের গুস্ত নারিকেল দিয়ে আর চালের রুটি শীত আসছে এখন পাগল বানাইবে বানাইবো কি করব কোন রকম বানাইয়া প্রেজেন্ট করি আপু এটা আমার ওই লাইফটা আছে কিনা দেখে ওটা হচ্ছে জাস্ট ওটা ডিপেন্ড করে কিন্তু আঠাটা করার উপর মানে আঠাটা তো সিদ্ধ করি না রুটিটা কিন্তু অনেকটা নির্ভর করে আঠা সিদ্ধটা সুন্দর না হলে রুটি সুন্দর হয় না চালের রুটির ক্ষেত্রে এটা একটা ঝামেলা আছে কারণ চালের রুটি এমন না যে আটার রুটির মতো তুমি হচ্ছে আটার মধ্যে গরম পানি দিয়ে রুটিটা বানিয়ে ফেলতে পারো বা চালের মানে চালের গুঁড়োটা সিদ্ধ করতে হয় ওই সিদ্ধটার উপরে কিন্তু ডিপেন্ড করে লাইক আটাটা বেশি নরম হয়ে গেলেও রুটি ভালো হয় না বেশি শক্ত থাকলেও রুটি ভালো হয় না আমার যে পারফেক্ট হয় তা কিন্তু না কারণ আমি রুটি বাড়িতে বসে রুটি বানাই রুটি বেলি ঠিক আছে বেলি যেটাকে বলে বাট রুটি কিন্তু আমি আটাটা বানাই না কখনো আটাটা আর আটা সবসময় আমাদের বাড়ির অন্য কেউ শ্বশুরবাড়ির অন্য কেউ বানায় না সবসময় শাশুড়ির আটাটা খুলে দিতে আটা খোলা বলি আমরা ওটাকে ঠিক আছে আটাটা প্রিপেয়ার করে দেয় আমার শাশুড়ি সো তারা আটা প্রিপেয়ার করাটা অনেক ভালো হয় দ্যাটস আমাদের রুটিগুলোও ভালো হয় আলহামদুলিল্লাহ সো এই হচ্ছে গিয়ে ব্যাপার অনেকক্ষণ লাইভে আছি জানি না কতক্ষণ আছি এখানে তো টাইমটা উঠতেছে না আমি টোটাল রান্নাটা শেষ করলাম ভাত রান্না করলাম শুটকি রান্না করলাম দুধল রান্না করলাম ঝোল করে ইলিশ মাছ একটু ফ্রাই করলাম রান্না করাটাই এত সময় ধরে ছিলাম যারা ছিলেন আমার সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকেন হ্যাঁ পেস্ট্রি কেক এখন রাত কয়টা বাজে এখন তো ভাতই খাবে আরে আমিই দাও বলছি সেটা আচ্ছা 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 ঠিক আছে নিচে সামনে ওকে ঠিক আছে আমিই দিব বাট ভাত খেয়ে খেতে হবে আপু তোমার চেইন আর দুলে কতটুকু গোল্ড আছে বলবা প্লিজ আপু এটা আমি
শিলচর না আপু, কারণ শিলচর না বলতে শিওর ছিলাম, বাট এটা অনেক আগে কেনা তো এই জন্য মনে নাই আপু। বিশেষ করে চেনটা মনে নাই, কারণ চেনটার সাথে আরও কী কী যেন কিনছিলাম, এই জন্য চেনটা আলাদা করে ওজনটা মনে নাই। আর কানের দুলটাও কিনেছি হচ্ছে বেশি সময় হয় নাই, কুরবানির সময় মনে মেবি কোরবানির সময় কিনেছিলাম, সো ওটাও না মনে নাই আপু, সরি। তবে হচ্ছে আমি চেষ্টা করবো যে যদি মেমোটা পাই তাহলে তোমাদেরকে আমি দিয়ে দেবো পোস্ট করে, ঠিক আছে? এটা অনেকেই জিজ্ঞেস করো আসলে আপু। আমি কাতার থেকে দেখতেছি, আমি সব কিছু রান্না করতে পারি মোটামুটি। এই তো ভাই, আপনার বউয়ের কোনো টেনশন নাই, ঠিক আছে? আপনার বউয়ের কোনো টেনশন নাই, জামাই রান্না করলে যে তাকে সেই জন্য যে তাকে দিয়ে ওখানে রান্না করাতে হবে ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে জামাই রান্না করতে পারলে, সাপোজ আপনার আজকে একটা কিছু খেতে ইচ্ছে করতেছে, অনেকে অনেক সময় হয় কি যে আমার যেটা হয় যে আমি যে খাবারটা খুব বেশি পছন্দ করি ওটা আমি যখন অনেক সময় ধরে রান্না বান্না করি তারপর আমার আর খেতে ইচ্ছা করে না, কেউ রান্না করে দিলে খেতে ভালো লাগে। সো মনে করেন যে ইচ্ছা করলো যে আজকে এই খাবারটা খাবো, একটু রান্না করো, তুমি রান্না করো তাহলে আমার ভালো লাগে, আমি তার কাছে হেল্প করি, সে রান্না করে। আবার তার একটা খেতে ইচ্ছা করলো, আমি রান্না করি, সে হেল্প করে, এরকমই। জাস্ট এমন না যে হচ্ছে আপনি না থাকলে, মানে আপনার আপনি রান্না জানলে আপনার বউটা দিয়ে 24 ঘন্টা রান্না করে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে তাকে হেল্প করা যায়। না না, কেটো না কেটো না, এটা না, বলো বলো কেটো না কেটো না কেটো না, এটা এটা লাগে না, এটা জরুরি জিনিস। আমার বরিশালে বোন আসমা আপু, আপু 1 ঘন্টা 26 মিনিট, ও মাই গড, আকি মনি আপু তুমি সেই শুরু থেকে আছো, আয় হায়, তোমার কি কিছু বলতেছ না? আমার বউ কিছু জেনে না আপু, জেনে না বুঝি নাই। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ যারা ছিলেন এতক্ষণ সাথে, এখনও অনেকে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ কতক্ষণ পরে। আপনাদের ভাইয়ের কাজটা শেষ হলে আমি আধা ঘন্টার মধ্যে আবার লাইভে চলে আসবো, ড্রেস নিয়ে আধা ঘন্টার মধ্যে লাইভে আসছি, ঠিক আছে? সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ 30 মিনিট পরে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।